শরতের বিকেলে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম স্বাগতম জানাচ্ছে আজকের আয়োজনে। আজকের আয়োজন ভার্চুয়াল ওয়ার্কশপ অন ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম ফর ব্যাংকস। ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আজকের ওয়ার্কশপটি আয়োজিত হচ্ছে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন এমআইএস অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্টের মোহাম্মদ নাসিরুদ্দিন হাওলাদার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরশাদ হচ্ছে, হে বিশ্বাসীগণ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা সব আমানত তার মালিককে ফিরিয়ে দিবে। যখন মানুষের বিরোধ মীমাংসা করবে, তখন বিচারক হিসেবে ন্যায় বিচার করবে। আল্লাহর উপদেশ সব সময় উত্তম। আল্লাহ সব শোনেন, সব দেখেন। সাদাকাল্লাহু আলিউল আযীম। সূরা নিসা আয়াত 58। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ নাসিরুদ্দিন হাওলাদারকে। আল্লাহ তাআলা আমানতকারীদের আমানত ফেরত দিতে বলেছেন। আমাদের ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, যার মূল স্পিরিট হচ্ছে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা, এবং আল্লাহ ন্যায্য বিচার করতে বলেছেন আমাদের সকল ক্ষেত্রে। কোনো ক্লায়েন্টকে যখন আমরা সুদ দেই বা ক্লায়েন্টের কাছ থেকে সুদ নেই, কখনো কাউকে 1 টাকা বেশি দেবো না বা 1 টাকা কম দেবো না। ক্লায়েন্টকে 1 টাকা ঠকাবো না, ব্যাংকেও 1 টাকা গেইন বেশি করবো না। তেমনি ব্যাংকেও থেকেও কখনো সুদ বেশি দেবো না, কমও দেবো না। আমরা ন্যায্য বিচার নিশ্চয়ই করবো। ধন্যবাদ নাসিরুদ্দিন হাওলাদারকে অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কোরআন পাকের বাণী আমাদের শোনানোর জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের রয়েছেন সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল স্যার, সম্মানিত উপ ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী স্যার, সৈয়দ রইসুদ্দিন স্যার, আরিফ মোহাম্মদ শাহিদুল হক স্যার, এসিভিভি অ্যান্ড হেড অফ ইনফরমেশন টেকনোলজি ডিভিশন কাজী কামালউদ্দিন আহমেদ স্যার, আঞ্চলিক প্রধানগণ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন শাখার শাখা প্রধানগণ, বিভিন্ন শাখায় ক্রেডিট ডিপার্টমেন্টে কর্মরত নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন বিভাগ শাখা ওভারসিজ অফিসের নির্বাহী কর্মকর্তাগণ, আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ সৈয়দ আব্দুল বারী স্যারকে আজকের আমাদের আয়োজন ওয়ার্কশপটি উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মইনুল আপনাকে। ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম ফর ব্যাংক আজকের ওয়ার্কশপের মূল বিষয়বস্তু। একটি ব্যাংকের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ক্রেডিট রিস্কের কার্যকর ব্যবস্থাপনা সবচেয়ে জরুরি। আমরা কিভাবে ক্রেডিট রিস্কগুলো চিহ্নিত করতে পারছি, পরিমাপ করতে পারছি, পর্যবেক্ষণ করতে পারছি, নিয়ন্ত্রণ করতে পারছি, তার উপর নির্ভর করে ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি। ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম গ্রাহকদের ক্রেডিট ওয়ার্থিনেস চিহ্নিত করে, রিপেমেন্ট এবিলিটিকে বিশ্লেষণ করে, ICRR গাইডলাইন্স তৈরির একজন সম্মানিত সদস্য BIBM এর প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জিকে আজকে আমাদের ভার্চুয়াল ওয়ার্কশপে কি স্পিকারে পেয়ে আমরা অতীব সৌভাগ্যবান। আমি ন্যাশনাল ব্যাংক পরিবারের সকল নির্বাহী কর্মকর্তাদেরকে এই মূল্যবান সেশনটি মনোযোগ সহকারে শোনা, উদ্ভাবন এবং শেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আনুষ্ঠানিকভাবে এই ওয়ার্কশপের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। অসম্ভব সুন্দরভাবে প্রিসাইসলি ICRR সম্পর্কে বলা, এবং আসলে আমরা সৌভাগ্যবান যে ICRR প্রণয়ন কমিটির একজন সম্মানিত সদস্য আজকে আমাদেরকে কি স্পিকার।
স্যারকে অনেক ধন্যবাদ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করার জন্য। আমরা জানি ব্যাংকিং সেক্টর রিফর্মস প্রোগ্রামগুলো এবং এনপিএল নিয়ে সবচেয়ে যখন বেশি মাথা ব্যথা হয়েছিল আমাদের '89 সময়, তখন ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস প্রোগ্রাম এফএসআরপি আসে, যেটা 1989-90 সালে ডিজাইন করা হয় এবং 91 থেকে 95 সাল পর্যন্ত সেটা কার্যকরী হয়, ইমপ্লিমেন্টেশন হয়। সেখানে যে এফএসআরপির যে মূল সাজেশনগুলো আসে স্ক্রিনিং, মনিটরিং, ট্রান্সপারেন্সি, লেন্ডার রিকোর্স এর জন্য আসে, এলআর এর কথা, লেন্ডিং রিস্ক অ্যানালাইসিস এর কথা আসে, সিআইবির কথা আসে, ইন্টারেস্ট রেট ডিরেগুলাইজেশনের কথা আসে, লোন সিএল এর কথা, লোন ক্লাসিফিকেশন আসে, ক্যাপিটাল এডুকেসির কথা, ক্যামেলস রেটিং এর কথা, মানি লোন কোড অ্যাক্ট, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, এগুলো সবগুলোই এফএসআরপির আন্ডারে আসে। আমরা জানি যে লোন দিতে গেলে যে আমাদের রিস্ক অ্যানালাইসিসের জন্য আমাদের এলআরএ আসে এবং এলআরএ 1993 সালে কার্যকর হয়। এরপরে আসে রিস্ক গ্রেডিং, সিআরজি 2005 সালে, বিআরপিডি সার্কুলার 18/2005 মাধ্যমে কার্যকর হয়। এর পরবর্তীতে আসে ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম 2018 সালে, যা 1 অক্টোবর 2019 থেকে আমাদের এখানে আবশ্যিকভাবে কার্যকরী আছে। এবং সেই আইসিআরআর এর একজন সম্মানিত প্রণেতা, গাইডলাইন মেকার প্রশান্ত কুমার ব্যানার্জি স্যার, আমি তাকে স্পিচ দিচ্ছি। স্যার আমাদের কি স্পিকার, স্যারকে অনুরোধ জানাচ্ছি তার সেশনটা কন্ডাক্ট করার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ফার্স্ট অফ অল মাই রিগার্ডস টু ম্যানেজিং ডিরেক্টরস হু হ্যাজ স্টার্টেড দ্য প্রোগ্রাম। পসিবলি নম্বর অফ এডিশনাল ম্যানেজিং ডিরেক্টরস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরস আর দেয়ার অ্যান্ড পার্সন ফ্রম ডিফারেন্ট ব্যাংকস ইন ডিফারেন্ট র্যাঙ্কস আর দেয়ার অ্যান্ড অফকোর্স ভেরি ডিয়ারেস্ট প্রিন্সিপাল অফ ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট মিস্টার মনুর ইসলাম ইজ অলসো উইথ আস। সো সবাইকে শুভ অপরাহ্ন জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। আপনারা অ্যাজ ইট ইজ অলরেডি মেনশন বাই মিস্টার প্রিন্সিপাল অ্যাবাউট দ্য হিস্ট্রি, আপনারা জানেন যে বাংলাদেশে এফএসআরপি হয়েছে, এফএসআরপি হ্যাজ অফার্ড দ্য এলআরএ অ্যান্ড উইথ এলআরএ উই ডিড ওয়ার্ক ফর নাম্বার অফ ইয়ার্স, দেন উই হ্যাভ অফার্ড দ্য সিআরজিএস ক্রেডিট রিস্ক গ্রেডিং স্কোরশিট। তারপরে আমরা দেখলাম ব্যাংকার্স কমিউনিটি থেকে আবার কিছু প্রবলেম তারা ফেস করছে, তার প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক একটা কমিটি ফর্ম করে এবং সৌভাগ্যবশত আই ওয়াজ দ্য মেম্বার অফ দিস কমিটি। এবং এটার সবচেয়ে বড় পজিটিভ দিক হলো সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যা করি অনেক সময় বিদেশ থেকে আমরা কনসালটেন্ট নিয়ে আসি, বাট এই কাজটা করতে গিয়ে আমরা সবাই এভরিবডি ফ্রম বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট একটাকেও আমাদের খরচ করতে হয়নি। সো ইট ইজ দ্য প্রোডাক্ট হুইচ ইজ প্রডিউসড বাই দ্য লোকাল এক্সপার্ট আইদার ইন দ্য র্যাঙ্ক অফ ব্যাংকার্স অর সেন্ট্রাল ব্যাংকার্স অর একাডেমিশিয়ান। So you can feel proud from this context also because it is locally made product, and I think that it is one of the best technique offered for finding out the good borrower or for measuring the risks who are already with the bank. Amra ei kotha gulo prathomik bhabe bole ami I'll be the happiest man if you ask me more question. Ami shoroshori let me go to the slides. Now we should show our regards to these people who has contributed for preparing this manual. You have seen that advisors, our two honorable deputy governors were there, chairman Mr. Mohammad Abdul Rahim, executive director of Bangladesh Bank, and two coordinators were there, Mohammad Abu Farah, Mohammad Nasir, now he is the executive director of Bangladesh Bank, and Mr. Shahnawaz. He is a very good boy. He has contributed a lot over there. And along with we people, we have tried to contribute. So regards to everybody, although I am talking on behalf of them. Now, please come for some very specific information. First thing is that my request to everybody, please download the total manual and you read out the each and every alphabet.
But three areas is very important for a banker. One is that general instruction. I'll be requesting everybody to read out the general instruction very carefully. Second is the management triggers. And third is the exception. So three areas are very important for the bankers. But I'm not telling that other areas are not important. Other areas also equally important, but these three areas are very important for the bankers, even each alphabet also. Now, you see that in the slides what is given. Earlier, CRGS was given only one form for all sectors. But it is a very good news is that ICRR, they have addressed the 20 different sectors in the in the 20 different shape or style. আমরা এই কাজটা করতে গিয়ে 220টা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমরা যাচাই করেছি, করে তারপর আমরা রেঞ্জগুলো ঠিক করেছি ডাটা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমরা নিয়ে এসেছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা বুঝতে পারতে হবে যে এই জিনিসটা করার জন্য প্রায় আড়াই বছর কাজ করা হয়েছে। হয়তো আজকে আপনি দেখছেন যে দের ইজ কাপল অফ পেজেস অনলি, বাট দিস প্রোডাক্ট ইট ইজ দ্য পেইনস টেকেন বাই দ্য পিপল, ইট ইজ অলমোস্ট দ্য 2.5 years। আমরা এখন এখানে মূল জিনিসগুলো কি কি আছে, মূল জিনিসগুলোর যদি আমরা যাই, বিকজ আই ওয়ান্ট টু গিভ দ্য মোর টাইমস অন দ্য ম্যানুয়াল। প্রথম হচ্ছে দুটো ভাগ আছে আমার মনে হয়, ইন দ্য মিন টাইম এভরিবডি নোজ ইট। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ পার্ট, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ পার্ট। কোয়ান্টিটেটিভ পার্টে 60% ওয়েট ইজ গিভেন অ্যান্ড কোয়ালিটেটিভ পার্টে 40% ওয়েট ইজ গিভেন। Now the first question you can ask me, why in the quantitative part we have increased the 60%? Because our understanding that, our realization is that it is not easy to manipulate in the quantitative part, but it is very easy to manipulate the qualitative part. In the qualitative part, if somebody tell me to increase the number one, just very easily I can do it. That's why deliberately we have kept the 60% weight in the quantitative part. Second is that it is instructed that quantitative part must be filled up by the financial analyst and expected that he is from the head office. But qualitative part will be filled up by the relationship manager or branch manager. Third is that in the quantitative part, it is mentioned that documents will not be required, but all data will be taken from the borrower's income statement, balance sheet, and cash flow statement. But in the quantitative part, it is mentioned that all information, all answer must be supported by the documents. What is the meaning of that? Meaning is that is qualitative part, apni yes bolen, no bolen, jai bolen, tar jonno ekta documents thakte hobe. Why you are telling yes? Why you are telling no? But in the quantitative part, it was not mentioned because all data will be procured from the either income statement or balance sheet or cash flow statement. Fourth, it is mentioned that in the quantitative part, borrower must get 50% of the total weight. I mean, borrower must get 30. What is the meaning? What is the meaning of this sentence? Meaning is that if borrower will get the 40 out of 40 in the qualitative part, even after this, you cannot give the loan. If borrowers will not get the 50% of the weight, I mean 30, jehetu amra 60 for the total quantitative part, shejono 30 na pele apni loan ta dite parben na. Ei je charta sentence I have uttered. What is the object? Object is very clear. The committee member has given more emphasis on the quantitative part as compared to the qualitative part. So this is the very important information for all of you. Second is that there is four types of groups where we have mentioned. First, so if you look at these slides, you see that the industry for what type of industry we have made the separate manual, trade, commerce, agribusiness, service also. And if anything is not here, then you will be keeping it under other services, other categories. Now, this is the four categories we have mentioned: excellent,
if borrowers will get the 80% and above, then you will be given the excellent. Second is the good. It is in between the 70 and 80, marginal 60 and 70, and unacceptable 60. Now, what is the instruction made by the Bangladesh Bank through the ICRR? Excellent means your hand is free. Good means your hand is free to provide the loan, to renew the loan. In case of marginal, it is mentioned that you'll be taking the cautionary measure. In case of unacceptable, it is mentioned that new loan cannot be given, but old loan can be renewed maximum for the 2 times. In the unacceptable, it is also mentioned, you can give the loan if 100% secured by the government securities. Now, about the income statement and financial statements, it is mentioned that you'll be taking the recent and audited financial statements. But in the exception, again, it is mentioned that you can take the 18 months old if it is logically supported. তাহলে আপনাকে রিসেন্ট না হলে 18 মাসের পুরাতনও আপনি নিতে পারবেন, তবে সেক্ষেত্রে কেন 18 মাসের পুরাতন সেটা আপনাকে কনভিন্সড হতে হবে। তারপরে যেটা আপনাকে বলা আছে, আনঅডিটেডও চলবে কার ক্ষেত্রে? সোল প্রপার্টনারশিপ এবং পার্টনারশিপের ক্ষেত্রে। এখন এই কথাগুলো আমরা কেন বললাম আপনাকে বুঝতে হবে। অ্যাজ এ ব্যাংকার উই আর অলওয়েজ দ্য প্র্যাকটিক্যাল ম্যান, উই আর নট দ্য academician, we are not the theoretician. I am always telling to my participant, dekhen apni ami ekta bhul korle apni bolben je Banerjee sir ki poralo, kintu apni ekta bhul kora mane bank theke 50 koti taka chole jawa. Otob apnar bhuler mane punishment amar theke onek beshi. Otob apni, you cannot make even one person mistake also. তো সেই জন্য এখানে আমরা অডিটেড এবং আনঅডিটেডের ব্যাপারে কেন এই রিজার্ভেশনগুলো রাখলাম? ধরুন একজন বরোয়ার ইজ ভেরি গুড, তার ক্ষেত্রে আনঅডিটেড আপনি নিতে পারবেন এবং রিসেন্ট না হয়ে 18 মাসের পুরাতন হতে পারবে, কিন্তু কথা হচ্ছে প্লিজ ডোন্ট মিস ইউজ ইট। এখন আপনাকে আমি বললাম যে 18 মাসের পুরাতন হলে চলবে, কিন্তু একজন খারাপ বরোয়ারের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করে দিলেন, তাহলে কিন্তু এটা আমাদের স্পিরিটের এগেনস্টে যাবে। আপনাকে বললাম যে সোল প্রপার্টনারশিপ এবং পার্টনারশিপের ক্ষেত্রে কখনো কখনো আনঅডিটেড হতে পারে, কিন্তু আপনাকে আবার বলা হলো যে আপনাকে অডিটেড হতে হবে। এই কথার অর্থটা কি? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট মাস্ট বি অডিটেড। অডিটেড হলে অ্যাটলিস্ট 10%, আমরা যত স্কল্ডিং করি, যত আমরা ক্রিটিসাইজ করি, অডিটেড হলে অ্যাটলিস্ট 10-15% ডাটা রেক্টিফাইড হয়ে যায়। অতএব আপনি সামনে কি দেখাবেন? বলবেন যে প্লিজ গো ফর দ্য অডিটিং, স্ট্রংলি বলবেন। কিন্তু যদি দেখেন যে ভালো একটা ক্লায়েন্ট, সে এখন অডিট করতে পারছে না, স্মল এন্টারপ্রেনিউর মিডিয়াম, সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, কিন্তু ইউ ক্যানট মেক ইট জেনারেল ফর এভরিবডি। এই কথাটা মনে রাখবেন। নতুন অর্গানাইজেশন হলে আমরা ম্যানুয়ালি করব, কিন্তু মার্জিনালে বেশি আমরা দিতে পারবো না। আমরা ইন বিটুইন আরও কথা বলবো, বাট আমরা সময়ের সর্বোত্তম ব্যবহার করার জন্য লেট মি মুভ টু দ্য ফর্ম ডিরেক্টলি। অ্যান্ড অ্যাজ আই মেনশনড, আপনারা প্রশ্ন করলে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পার্সন, অ্যান্ড দ্যাটস ওয়াই আই উইল বি রিকোয়েস্টিং ইফ ইউ ক্যান টেক দ্য নোট অলসো। দেখেন, ইন দ্য ফার্স্ট ফর্ম উই হ্যাভ প্লেস দ্য লেভারেজ। নাও দ্য ফার্স্ট কোশ্চেন ইউ ক্যান আস্ক মি দ্যাট আউট অফ নাম্বার অফ parameter, liquidity, profitability and others, why we have placed the leverage first? Kano? Karan, leverage is the most important item. What is leverage? Leverage er mool koto hocche malik koto dibe, bank koto dibe. Arek kotha amra jodi bolte chai bolte pari je je protishthan has approached to the bank, what extent they want to stand on their own leg and what extent they want to stay on the bank leg, mane kotutuku tara banker payer upor darate chay ar kotutuku she nijer payer upor darate chay. Formula ta ki dewa ache? Total interest bearing liability divided by total tangible net worth.
তাহলে আমরা একটু একাডেমিক এরিয়া থেকে এসে দেন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে আমরা যাব। তাহলে টোটাল ইন্টারেস্ট বেয়ারিং লাইব্রেরিজ বলতে আমরা কি বুঝব, মানে যে লাইব্রেরির জন্য বরোয়ারকে ইন্টারেস্ট পে করতে হবে। এখন সেক্ষেত্রে যেমন অ্যাকাউন্টস পেবলের জন্য আপনার ইন্টারেস্ট পে করতে হবে না, আউটস্ট্যান্ডিং লাইব্রেরির জন্য আপনার অ্যাকাউন্টস করতে হবে না, তাহলে সেগুলো কি হবে না, ইন্টারেস্ট বিয়ারিং হবে না। তাহলে আমাকে কোন জিনিসটা যোগ করতে হবে, যোগ করতে হবে টোটাল ইন্টারেস্ট বিয়ারিং লাইব্রেরি ডিভাইডেড বাই টোটাল টেঞ্জিবল নেট ওয়ার্থ। তাহলে এটা আমরা কেন করলাম, কারণ ওই লাইব্রেরিগুলো আপনাকে পে করতে হবে না, ব্যাংক ইজ নট রেসপন্সিবল, কিন্তু টোটাল ইন্টারেস্ট বিয়ারিং লাইব্রেরি সরাসরি ব্যাংকের কাছে আসবে। সেজন্য উই হ্যাভ ইউজড টোটাল ইন্টারেস্ট বিয়ারিং লাইব্রেরি অ্যাজ দ্য নিউমারেটর অ্যান্ড ইট ইজ ডিভাইডেড বাই দ্য টোটাল টেঞ্জিবল নেট ওয়ার্থ। টেঞ্জিবল নেট ওয়ার্থ বলতে আমরা কি বুঝবো, ইকুইটি মাইনাস ইনটেঞ্জিবল অ্যাসেট। তবে ইনটেঞ্জিবল অ্যাসেট আমরা ব্যাংকার হিসেবে কখনোই থাকে না, শুধুমাত্র বড় প্রজেক্ট লোনের ক্ষেত্রে থাকতে পারে, যে প্রিলিমিনারি এক্সপেন্সগুলো অনেকগুলো থাকতে পারে, সেটা বাদ দেওয়া হতে পারে। এখন কথা হচ্ছে এখানে আমাদের দায়িত্বটা কি অ্যাজ এ ব্যাংকার। আপনি দেখবেন লোন দেওয়ার আগে প্রপোজালে বলবে 60% ব্যাংকার দিবে, মালিক দিবে, 40% ব্যাংক দিবে। কিন্তু আপনি 6 মাস পরে দেখেন ওখানে যদি যান, তাহলে যদি 60 টাকা ইজ পেড বাই দ্য ব্যাংক অর ওনার আর 40% পেড বাই দ্য ব্যাংক, তাহলে আমি 6 মাস পরে গেলে অ্যাটলিস্ট 100 টাকার অ্যাসেট ওই প্রজেক্টে পাওয়ার কথা না, কারণ 60 টাকা কে দিয়েছে, 60 ইজ গিভেন বাই হোম বাই দ্য ওনার অ্যান্ড 40 ইজ গিভেন বাই হোম বাই দ্য ব্যাংক। কিন্তু আপনি 6 মাস পরে গিয়ে দেখবেন ওর 1 টাকাও নাই, 60 টাকার মধ্যে 1 টাকাও নাই, ইভেন কি আপনি যে 40 টাকা দিয়েছেন তার অস্তিত্ব ওখানে নাই, মানে ওই প্রজেক্টটাকে বিক্রি করলে আপনার 40 টাকাও পাবেন না। এই যদি হয় তাহলে ICRR এর বাকি অংশ করে কোনো লাভ নাই। ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল, ইফ লেভারেজ ইজ নট মেনটেন রাইটলি দ্য রিমেনিং পার্ট অফ দ্য ICRR উইল নট বি হেল্পিং ইউ টু ফাইন্ড আউট and to continue a good borrower. Otherwise, as a banker, you must be very confident that, dekhen shobdota ami ki byabohar korechi, you must be very confident that money committed by the borrower must be invested in the project side by side your money. Sheta prottek din apnake monitoring korte hobe je যে কোনো সময় বরোয়ার কি করতে পারে, তার টাকা ওখান থেকে নিয়ে যেতে পারে। শুধু তার টাকা না, দেখবেন যে আপনার টাকাও নিয়ে যাচ্ছে সে ওখান থেকে। আমি কিছুদিন আগে একটা কেস পেয়েছি, আমি একটু লেট মি শেয়ার, আমি ব্যাংকের নামটা বলছি না। তারা ইয়ে করতো, তারা ভালো ট্রেডিং অর্গানাইজেশন, অল অফ এ সাডেন তারা ম্যানুফ্যাকচারিং টেক্সটাইল ইন্ডাস্ট্রি করতে যাচ্ছে। আপনি খুব ভালো করে বুঝতে হবে, তাদের দুটো অভিজ্ঞতার কোনোটাও নাই। একটা হচ্ছে ট্রেডিং, তারা ট্রেডিংয়ে ছিল খুব ভালো, ট্রেডিংয়ে দে ওয়ার ডুইং ভেরি এক্সেলেন্ট জব, কিন্তু তাদের ম্যানুফ্যাকচারিংয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, টেক্সটাইলে তো ছিলই না, কোনো ব্যাংক তাদেরকে ফাইন্যান্স করে নাই। একটা স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক তাদেরকে ফাইন্যান্স করেছে, কত, 15%। তাহলে 85% মানে কোত্থেকে আসবে, বরোয়ার থেকে। কিন্তু ব্যাংক একবারও চেক করে নাই ওই টাকাটাকে আলাদা অ্যাকাউন্টসে রাখছে, কোত্থেকে আসবে, প্রম 85 টাকা কোত্থেকে আসবে। আপনার ডেট ইকুইটি রেশিও শুধু দিলে হবে না, যদি বরোয়ার বলে 60% টাকা দিবে, আপনাকে কনফার্ম হতে হবে ওই 60% টাকাটা কোথায় আছে, এটা ন্যাশনাল ব্যাংকে আছে। আপনার টাকা তো আপনি দিবেন, কিন্তু ওই 60% টাকা হোয়াট ইজ কমিটেড বাই দ্য বরোয়ার, এটা কোথায় আছে, কোত্থেকে আসবে, নাকি শুধুমাত্র লেখার খাতিরে লেখা। তাহলে আপনাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট হচ্ছে অ্যাজ এ মেম্বার অফ দ্য ICRR কমিটি, আপনি ইউ মাস্ট বি সিঙ্গিউন দ্যাট মানি কমিটেড বাই দ্য বরোয়ার মাস্ট বি ইনভেস্টেড। আর যদি প্রজেক্ট লোন হয় তাহলে আপনি ওকে জিজ্ঞেস করবেন, তুমি যে টাকাটা দিবে বলছো ওই টাকাটা কোথায় আছে, কি ইয়েতে আছে, কোনো অ্যাকাউন্টসে রাখছো, না কোন জায়গায় আছে, ইউ মাস্ট বি ভেরি সার্টেন অ্যাবাউট দ্যাট।
তাহলে ডেভ টু টেনজিবল নেটওয়ার্কের ক্ষেত্রে এই পরামর্শগুলো আপনাদের কাছে থাকলো। তারপর হচ্ছে কি স্যার, ডেভ টু টোটাল অ্যাসেট লেভারেজের ক্ষেত্রে আমরা দুটো রেশিও বলেছি, আর একটা হচ্ছে কি স্যার, ডেভ টু টোটাল অ্যাসেট। ফর্মুলাটা একটু দেখেন, নিউমারেটর রিমেইন দ্য সেম, টোটাল ইন্টারেস্ট বেয়ারিং লাইবিলিটিস অর ফাইন্যান্সিয়াল ডেভ ডিভাইড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। আমরা কিন্তু সব জায়গায় অ্যাভারেজের কথা বলেছি, টোটাল ইন্টারেস্ট বেয়ারিং লাইবিলিটিস, একতর অর্থটা কি, কেন এটা করলাম আমরা? আজকে আমরা যদি ফেস টু ফেস ক্লাস করতে পারতাম তাহলে আপনাদের সাথে আমার ভিউজ এক্সচেঞ্জ হতে পারত। ধরেন আমারও 100 টাকা আছে, আমার ধরেন গুলশানে 3টা বাড়ি আছে, আপনার 1টা বাড়ি আছে, কে ভালো আছেন? আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে ডেট টু টোটাল অ্যাসেটের ক্ষেত্রে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা ধরেন একজন বরোয়ারের অ্যাসেট আছে 300 কোটি, আরেকজন বরোয়ারের অ্যাসেট আছে 50 কোটি, কে ভালো আছে? ইফ আই আস্ক দিস কোয়েশ্চেন, তাহলে আমরা একজন ব্যাংকার কি বলবে, যার 300 কোটি টাকার অ্যাসেট আছে আর যার 50 কোটি টাকার অ্যাসেট আছে? হয়তো ব্যাংকার নর্মালি বলবে যার 300 কোটি টাকার অ্যাসেট আছে সে ভালো আছে, কিন্তু তার যদি 400 কোটি টাকা লোন থাকে তাহলে তো সেটা হচ্ছে, সেটা হচ্ছে যেটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল অফ দ্য হলমার্ক, তারপরে জনতা ব্যাংকের যে কেসটা আছে এগুলো হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। তাহলে সেখানে সেজন্য আমরা কি করেছি, আমরা টোটাল ইন্টারেস্ট বিয়ারিং লাইবিলিটিটাকে আমরা কি দিয়ে ভাগ করেছি, অ্যাভারেজ টোটাল অ্যাসেট দিয়ে আমরা ভাগ করেছি, টোটাল ইন্টারেস্ট বিয়ারিং লাইবিলিটি ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। মূল উদ্দেশ্যটা কি, কিন্তু ওই ভদ্রলোকের 50 কোটি টাকা থাকলো, তার লাইবিলিটি যদি সহনীয় পর্যায়ে থাকে, দ্যাটস এ গুড ইন্ডিকেশন। তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম লেভারেজের ক্ষেত্রে, এবার একটু কনক্লুশনে আসেন যে আমরা লেভারেজের ক্ষেত্রে দুটো ভ্যারিয়েবল, তাই না? পাবনা ব্রাঞ্চের ম্যানেজার সাহেব বোধহয় এখন এসছেন, বোধহয় আগে উনি বোধহয় ছিলেন না বোধহয়। তো আপনি যেটা লেভারেজের ক্ষেত্রে আমরা দুটো প্যারামিটার রেখেছি, একটা হচ্ছে ডেট টু টেঞ্জিবল নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ডেট টু টোটাল অ্যাসেট। কিন্তু সব ক্যালকুলেশন ইজ ওয়ান থিং, বাট অ্যাজ এ ব্যাংকার টু ফাইন্ড আউট দ্য গুড বরোয়ার দ্য আদার থিংস, এ কথাগুলো ভালো করে মনে রাখতে হবে যে আমি যখন লোনটা দিব তখন আমাকে সিঙ্গুইন হতে হবে বরোয়ারের কন্ট্রিবিউশনটা সলিড আছে কিনা, নাকি শুধু আমার টাকা দিয়ে সে প্রজেক্ট করবে। শুধু আমার টাকা দিয়ে যদি প্রজেক্ট করে তাহলে এটা ডিজাস্টার হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড আমরা যেটা যাই লিকুইডিটির ক্ষেত্রে আমরা যাই, যেমন কারেন্ট অ্যাসেট লিকুইডিটির ক্ষেত্রে কি বলা আছে, কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। এখন আমরা লিকুইডিটির ক্ষেত্রে কারেন্ট অ্যাসেট যে এবং কারেন্ট লাইবিলিটি আছে, ভেরি সিম্পল, কারেন্ট অ্যাসেট আমরা কি মনে করব যে বেশি হলে ভালো না খারাপ হলে, কম হলে ভালো? এটার আপনারা 294 জন পার্টিসিপেন্ট আমার সামনে আছেন, কিন্তু ইয়ে করতে পারছি না শেয়ারিং করতে। তো আপনারা ধরে নেন আমরা ব্যাংকার হিসেবে বলবো যে বেশি হলেও ভালো না কম হলেও ভালো না, আমরা বাস্তবে এক এক প্রতিষ্ঠানের জন্য এক একটা হলে ভালো। যেমন কারেন্ট রেশিওর ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। এখন কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে, ইনভেন্টরি থাকবে। তো কারেন্ট রেশিও বেশি হওয়া মানে কি, ইনভেন্টরি বেশি মানে উৎপাদন করে রেখেছে বিক্রি করতে পারে না। ইনভেন্টরি তো 4 ধরনের হয়, একটা হচ্ছে র মেটেরিয়ালস, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস, একটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট, আর একটা হচ্ছে র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রগ্রেস, ফিনিশ প্রোডাক্ট, আর একটা হচ্ছে স্পেয়ার পার্টস। তাহলে আমার ইনভেন্টরি যদি বেশি থাকে তাহলে এটা বুঝে যাবে যে আই হ্যাভ প্রডিউসড বাট আই ফেল টু সেল। কিন্তু এটা কিন্তু আবার সব জায়গায় ইউনিভার্সালি ট্রু না। যেমন যারা সিজনাল প্রোডাক্ট করে, ধরেন সারা বছর উৎপাদন করে শীতে বিক্রি করে, তাদের তো আপনার ইনভেন্টরি বেশি থাকতে পারে। তাহলে আমরা ব্যাংকার হিসেবে কোনো আমাদের থাম রুল নাই, বাস্তবতা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল দেখবেন আগামী দিনে এই কোভিড সিচুয়েশনে অ্যাকাউন্ট রিসিভেবল অনেক বেড়ে যাবে,
এখন অ্যাকাউন্ট রিসিভেবল বেশি হওয়া মানে কি, আই হ্যাভ সোল্ড মাই প্রোডাক্ট বাট আই ক্যানট কালেক্ট দ্য মানি, এখন এটা কি ভালো না খারাপ? আমরা এটা স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো না যতক্ষণ আমরা বাস্তব অবস্থা না দেখি। যেমন কেউ 120 টাকা পাবে, আবার কেউ 10-20 টাকা পাবে, তাহলে কোনটা ভালো? অ্যাকাউন্ট রিসিভেবল ধরেন কেউ, দুটো প্রতিষ্ঠান আপনার কাছে লোনের জন্য আসলো, একজনের ব্যালেন্স শিটে দেখলেন অ্যাকাউন্ট রিসিভেবল 100 crores, আরেকজনের ব্যালেন্স শিটে আপনি দেখলেন যে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 10 crores। কে ভালো কে খারাপ আমরা কিন্তু বলতে পারবো না। এখন যার 100 crores আছে, সে যদি গতকাল বিক্রি করে, তাহলে তো এই 100 crores খুবই ভালো, কারণ গতকাল বিক্রি করছে। আর যে 10 crore আছে অ্যাকাউন্ট রিসিভেবল, সে হয়তো 3 বছর আগে বিক্রি করছে, এখনও সে কালেকশন করতে পারে না, তো সেটা তো আমার জন্য অনেক ডেঞ্জারাস। তো সেজন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে আমরা 3-4টা জিনিস দেখব, এবং আমি আশা করব সব পার্টিসিপেন্ট কিন্তু কলম নিয়ে বসবেন। আমি দেখতেও চাই আপনারা যে হাতে কলম আছেন, অনেককে আমি দেখতে পাচ্ছি, যেমন শেরপুরের ম্যানেজারকে দেখতে পাচ্ছি, পাবনা ব্রাঞ্চের ম্যানেজারকে দেখতে পাচ্ছি। প্রথম কি দেখবেন, এজিং। এজিং মানে কি, আমরা কি পড়ছি, আমরা পড়ছি কারেন্ট রেশিও। আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে কারেন্ট রেশিও বেশি হলে ভালো না কম হলে ভালো? আমরা বলছি আমরা কোনোটাই বলতে পারবো না, বাস্তবতার উপর ডিপেন্ড করে আমরা বলবো যে এটা বেশি হলে ভালো না কম হলে ভালো। তো এখন কারেন্ট অ্যাসেটের মধ্যে আমি ইনভেন্টরি নিয়ে আলাপ করেছি, এবং এখন অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে আলাপ করছি। অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে আমি বলেছি 4টা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে এজিং, যে বিক্রি করছে তার অ্যাকাউন্ট রিসিভেবলটা কতদিনের পুরাতন। দ্বিতীয় যেটা দেখবেন, ধরেন কারো 120 টাকা আছে, কারো 10-20 টাকা আছে, কিন্তু যার 120 টাকা আছে সে বিক্রি করছে 1020 টাকা, আর যে 10-20 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল আছে সে বিক্রিও করছে 10-20 টাকা, তাহলে তো ওর 100% হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, আর ওর হচ্ছে 10% অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে দ্বিতীয় জিনিস, যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আপনাদেরকে যেটা দেখতে হবে যে অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস। থার্ড যেটা দেখবেন, অনেকে কিন্তু পলিসি আছে, কি পলিসি আছে, যে বাকিতে বিক্রি করা, 3 মাসের বাকিতে বিক্রি করা, তো তার তো অ্যাকাউন্ট রিসিভেবল কিছু থাকবেই, কিন্তু যে নগদে বিক্রি করে তার তো অ্যাকাউন্ট রিসিভেবল থাকা উচিত না। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। তাহলে আমরা কি বলেছি, কারেন্ট রেশিওর ক্ষেত্রে নর্মালি বলে 2:1, এটা ব্যাংকারদের জন্য কোনো কাজের না, কিন্তু ব্যাংকাররা যেটা দেখবে সেটা হচ্ছে বাস্তবে কি হচ্ছে। তো আমরা কি দেখব, ইনভেন্টরি ক্ষেত্রে আমরা দেখব যে এটা যদি সিজনাল হয় তাহলে ইনভেন্টরি কিছু থাকতে পারে, কিন্তু ইনভেন্টরি বেশি থাকা মানে নর্মালি ইট ইজ নট এ গুড সাইন। এ কথার অর্থ হচ্ছে যে উৎপাদন করে আছে কিন্তু বিক্রি করতে পারছে না। এবং আরেকটা কথা মনে রাখবেন, বর্তমান পৃথিবীতে আমরা জিআইটির যুগে বাস করি। জিআইটি মানে কি, জাস্ট ইন টাইম, তাই না পাবনা ব্রাঞ্চের ম্যানেজার সাহেব? তো জাস্ট ইন টাইম, হ্যাঁ একটু লিখতে হবে, হ্যাঁ আমার মনে হয় আপনি লিখছেন না, লিখতে হবে। তো জাস্ট ইন টাইম মানে কি, যতটা আমরা কম আমরা ইনভেন্টরি রাখতে পারি। তাহলে কারেন্ট রেশিওর ক্ষেত্রে যেটা মনে রাখবেন, আমরা বেশি কম নিয়ে আমরা চিন্তা করব না, কিন্তু আমরা বাস্তবতা দেখে এটা ঠিক আছে কিনা সেটা আমরা বুঝতে চেষ্টা করব। তারপরে কি আছে, ক্যাশ রেশিও। ক্যাশ রেশিওর ফর্মুলাটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ইজিলি মার্কেটেবল সিকিউরিটিস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে এখানে আমরা কারেন্ট অ্যাসেটে শুধুমাত্র একটা জিনিস নিয়ে এসেছি, ক্যাশ। মানে এ কথার অর্থ হচ্ছে আমরা জানতে চাই যে বরোয়ার হোয়াট ইজ দ্য ইনস্ট্যান্ট ক্যাপাসিটি দে আর হোল্ডিং টু পে দ্য কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটিটা পে করার জন্য তাদের ইনস্ট্যান্ট কতটুকু তাদের অ্যাবিলিটি আছে। তাহলে আমরা দ্বিতীয় প্যারামিটারটা ক্রস করলাম, সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি ক্ষেত্রে যে কথাটা বলেছি, আমরা বাস্তবতা দেখে তারপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি যেটা নিয়ে আশঙ্কা করি সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল পোস্ট কোভিড সিচুয়েশনে বেড়ে যাবে, সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখবেন। একটা হচ্ছে এজিং, অ্যাকাউন্ট রিসিভেবল টু টোটাল সেলস, আর একটা হচ্ছে পলিসি কি বলে, যে পলিসি ওই ওই প্রতিষ্ঠানের পলিসিটা কি আছে।
এবার আমরা প্রফিটেবিলিটিতে যাই। লেট মি মুভ টু দ্য প্রফিটেবিলিটি। প্রফিটেবিলিটিতে আমরা তিনটা ফর্মুলা দিয়েছি, তাই না? নিউ স্কটন ব্রাঞ্চের ভদ্রলোক জি স্যার রাফসান। হ্যাঁ মিস্টার রাফসান, হাউ আর ইউ টুডে? রাফসান আপনাকে আনমিউট করছি। নিউজ রাফসান আনমিউট হয়ে নেন জি প্লিজ। জি স্যার রাফসান, হাউ আর ইউ টুডে? আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছেন না? আচ্ছা তাহলে একটু আমার সাথে থাকবেন আপনি, আমি প্রফিটেবিলিটি নিয়ে আলাপ করছি। ওকে স্যার, আমি আরো একটা জালকারি ব্রাঞ্চকেও দিচ্ছি। জালাল ভাই, জালকারি ব্রাঞ্চ, আপনি আনমিউট হয়ে নেন। আচ্ছা হ্যাঁ দুইজন আমরা। হ্যাঁ রাইট, হ্যাঁ জালাল ভাই জালকারি ব্রাঞ্চ আনমিউট হয়ে নেন, দেখি আপনার কথা। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। তো দুইজন আমরা একটু পার্টিসিপেট করি। তো আমাদের তিনটা রেশিও আছে প্রফিটেবিলিটি। নেট প্রফিট মার্জিন ফর্মুলাটা কি? নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই নেট সেলস। এখানে একটু আমি একটু গল্প বলি, তারপরে দেন আই উইল বি গোয়িং টু দ্য রেশিওস। বাবা ওয়াজ ডুইং এ বিজনেস, সে 50-20 টাকা প্রফিট করত। ছেলে আমেরিকা থেকে লেখাপড়া করে এসে বিজনেসের হাল ধরেছে এবং হি মেড দ্য ডাবল অ্যামাউন্ট অফ প্রফিট। দে হ্যাভ গিভেন এ আই মিন পার্টি হোটেল সোনারগা। এভরিবডি ইজ হ্যাপি বিকজ সান হ্যাজ শোন দ্য বেটার পারফরমেন্স দেন। আমি জালকাটি একটু বন্ধ করি ফাদার। এখন পরের দিন সকালে, ঠিক আছে হ্যাঁ ইটস ওকে, পরের দিন সকালে বাবা ছেলেকে বললো যে আমাকে তুমি কালকে 1 কোটি টাকা দিবে, কংগ্রেচুলেশন বিকজ ইউ মেড দ্য ডাবল অ্যামাউন্ট অফ প্রফিট। ছেলে বলতেছে যে বাবা থ্যাংক ইউ ভেরি মাচ বিকজ আই মেড দ্য ডাবল অ্যামাউন্ট অফ প্রফিট, বাট সরি আই ক্যানট গিভ ইউ এ সিঙ্গেল কয়েন। তো বাবা বলতেছে হোয়াই ইউ ক্যানট গিভ মি দ্য মানি, ইউ মেড দ্য ডাবল অ্যামাউন্ট অফ প্রফিট। এবার ছেলে বলছে যে বাবা আমি প্রফিট করলে কি হবে, আমি পুরোটা তো বাকিতে বিক্রি করে প্রফিট করেছি। আমি ক্লিয়ার টু ইউ? তাহলে প্রফিট ইজ ইম্পর্টেন্ট, বাট ব্যাংকারদের জন্য প্রফিট ইজ নট দ্য ফুড। আইদার ইট ইজ সোল্ড অন ক্যাশ, দ্যাট ইজ ইউর ফুড। তারা যদি নগদে বিক্রি করতে না পারে তাহলে কিন্তু আপনার টাকাটা আসবে না। তাহলে এবারে এখানে কি ফর্মুলা বলা আছে? নেট প্রফিট আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিটটা সেটাকে আমি নেট সেলস দিয়ে ভাগ করছি। প্রফিট যদি আপনার 50% হয় তারপরেও কিন্তু আপনার টাকা আসবে না, মনে রাখবেন, যদি ইফ ইট ইজ নট সোল্ড অন ক্যাশ, যদি নগদে বিক্রি না হয় তাহলে কিন্তু আপনার টাকাটা আসবে না। অথবা স্ট্রংলি যদি অ্যাকাউন্ট রিসিভেবল তারা ম্যানেজ করতে না পারে আপনার টাকাটা আসবে না। তবে ব্যাংকার হিসেবে আমাদের নলেজগুলো আমাদের থাকতে হবে, আমাদের নলেজ থাকতে হবে যে কোন প্রতিষ্ঠান কত করে প্রফিট করা উচিত। আমি সময় পেলে সেটা বল। দ্বিতীয় রেশিওটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট, নেট প্রফিট আফটার ট্যাক্স টোটাল ডিভাইডেড বাই অ্যাভারেজ টোটাল অ্যাসেট। আমি স্কটনে ব্রাঞ্চে যাচ্ছি, আপনি ধরেন রাফসান। হ্যাঁ সবার সাথে কমিউনিকেশন করার জন্য অন বিহাফ অফ অল ইউ মে টক উইথ মি, ধরেন আপনি 10 টাকা প্রফিট করেছেন, আমিও 10 টাকা প্রফিট করেছি, আমাদের দুজনেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, আমরা কে ভালো আছি? নর্মালি ইট লুকস বোথ আর এট দ্য সেম পজিশন, তাই না? বাট আপনার ধরেন আপনিও 10 টাকা প্রফিট করেছেন, আমিও 10 টাকা প্রফিট করেছি, কিন্তু আপনার অ্যাসেটের পরিমাণ 120 টাকা, আমার অ্যাসেটের পরিমাণ হচ্ছে 10 কোটি টাকা। তাহলে আপনি 120 টাকা বিনিয়োগ করে আপনি প্রফিট করেছেন 10 কোটি টাকা, আর আমি 10 কোটি টাকার অ্যাসেট বিনিয়োগ করে আমি কত করেছি? 10 কোটি টাকা। তাহলে আমি অনেক ভালো আছি। তাহলে এই কথার অর্থটা কি? আমরা এই যে ICRR-এ এতগুলো লোক আপনাদের পরিশ্রম করে এই ফর্মটা দিয়েছি, এই কথার অর্থটা কি? আমরা বড়োয়ারকে বলতে হবে প্লিজ ডোন্ট কিপ দ্য মোর অ্যাসেট, রাদার ইউ গিভ ইউ কনসেন্ট্রেশন টু ইউজ দ্য অ্যাসেট পারফেক্টলি। আমাদের ব্যাংকারদের কিন্তু একটা ব্যাড হ্যাবিট আছে, অ্যাসেট ক্রিয়েশন আমরা না করি না, আমরা মনে করি যে মর্টগেজ দিয়ে আমাকে সেভ করবে, না হি ক্যানট সেভ ইউ, কিন্তু
only idle men create the asset. আপনারা জানেন স্প্যানিশ সাহেবের একটা গল্প আছে, আপনারা স্প্যানিশ সাহেবের নাম শুনেছেন বোধ হয়। স্প্যানিশ সাহেবের একটা গল্প আছে, স্প্যানিশ সাহেব বলতেন যে তোমরা বাড়ি করবে গুলশানে, হ্যাঁ তোমরা মানে স্প্যানিশ সাহেব বলতেন যে তোমরা বাড়ি করবে হচ্ছে গুলশানে, থাকবে মিরপুরে। এ কথার অর্থটা কি? যারা বিজনেস বুঝে, যারা ভালো বিজনেসম্যান, তারা কিন্তু বাড়ি করে না, টাকা থাকলে বিজনেস ইনভেস্ট করে। আর যারা আইডিয়াল পারসন, তারা কি করে? পাঁচতলা বাড়ি একটা করে রাখে। অতএব আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ক্রিয়েশন অফ দ্য অ্যাসেট, পার্টিকুলারলি আইডিয়াল অ্যাসেট, ইজ নট গুড ফর দ্য বরোয়ার অ্যান্ড ডেফিনেটলি ইট ইজ নট গুড ফর দ্য ব্যাংকার অলসো। আমাকে কেউ প্রশ্ন করছিলেন? আচ্ছা, এবার আমরা থার্ড রেশিওতে যাই, অপারেটিং প্রফিট টু অপারেটিং অ্যাসেট, অপারেটিং প্রফিট টু অপারেটিং অ্যাসেট। আমরা এই রেশিওটা করেছি বরোয়ারদের পক্ষে যাওয়ার জন্য। অপারেটিং প্রফিট টু অপারেটিং অ্যাসেট, অপারেটিং প্রফিট মানে কি? প্রফিট হুইচ ইজ জেনারেটেড ফ্রম দ্য বিজনেস ওনলি। আপনি একটা ল্যান্ড বিক্রি করলে ক্যাপিটাল গেন থেকে যে প্রফিট হলো, সেটা এক বছরের জন্য আপনাকে শেল্টার দিতে পারবে। কিন্তু আমার দরকার হচ্ছে যে বিজনেসে ও আমার টাকা নিচ্ছে, সে বিজনেসের কতটুকু ক্যাপাসিটি আছে টু রিটার্ন ইউর মানি। তাহলে অপারেটিং প্রফিট বলতে আমরা কি বুঝব? প্রফিট হুইচ ওয়াজ ইমার্জড ফ্রম দ্য কোর বিজনেস অফ দ্য বরোয়ার। আর আমরা এটাকে ভাগ করব কি? অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে। এখানে একটু মনে রাখতে হবে, কেয়ারফুলি মনে রাখতে হবে, আমরা টোটাল অ্যাসেটটা কেন দিলাম না, কেন অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা দিলাম? উদ্দেশ্য হচ্ছে অপারেটিং অ্যাসেট মানে কি? যে অ্যাসেটটা বিজনেসের একদম প্রোডাকশন চালানোর জন্য যেটা লাগবে। একজন বরোয়ারের ধরেন 10 একর জায়গা আছে, আমি 10 একর নিব না, আমি কোনটা নিব? ল্যান্ড হুইচ ইজ ইউজড অনলি ফর দ্য প্রোডাকশন পারপাস। তাহলে এটা কি হবে? যেহেতু অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের পরিমাণ কমে যাবে, তাহলে রেজাল্ট ভালো হবে। কারণ ইংলিশে আমরা বলি ডেনোমিনেটর, ডেনোমিনেটর কম হওয়া মানে কি? পার্সেন্টেজ বেড়ে যাবে, তখন আমার কি হবে? বরোয়ার ভালো পয়েন্ট পাবে। তাহলে এখানে আমরা তিনটা প্যারামিটার উই হ্যাভ অলরেডি কভার্ড, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে ভেরি কেয়ারফুলি এগুলো অ্যানালাইজ করতে হবে। লেভারেজের ক্ষেত্রে ওই কথাটা বারবার মনে রাখবেন যে কমিটেড অ্যামাউন্ট কোথায় আছে, বরোয়ার যেটা কমিট করেছে এই টাকাটা কোথায় আছে। লিকুইডিটির ক্ষেত্রে ভালো খারাপ আমরা কিছুই বলবো না, কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিচুয়েশন কি বলে, এবং অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজ করার জন্য যে তিনটা ইস্যু আমি রেস করলাম সেটা আপনারা ভালো করে দেখবেন। প্রফিটেবিলিটির ক্ষেত্রে যে কথাটা বললাম সেটা হচ্ছে প্রফিট ইজ ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আইদার প্রফিট ইজ ব্যাক বাই ক্যাশ অর ইট ইজ ব্যাক বাই দ্য অ্যাকুয়াল। আর বরোয়ারকে কখনো বেশি আইডিয়াল অ্যাসেট ক্রিয়েশনের জন্য উদ্বুদ্ধ করা যাবে না, কারণ অ্যাসেট বাড়া মানে তার আইডিয়াল অ্যাসেট পড়ে থাকবে, আমার টাকাটা সে দিতে পারবে না। আজকে দেখেন আমরা যে সমস্ত ব্যাড স্ক্যামগুলো আমাদের সামনে আছে, এগুলো শুধুমাত্র এই কারণে যে ব্যাংকের টাকা নিয়ে জায়গা জমি কিনেছে। এবার আসেন আমরা নেক্সট ইয়েতে যাই, লেভারেজের পরে আমরা নেক্সট কভারেজ। আপনাদের ব্যাংকের প্রমোশনে আমরা যখন কখনো যদি বসি, আমরা কি বলি প্রমোশন বোর্ডে, ব্যাংকারদের জন্য কোন রেশিওটা ইম্পর্টেন্ট? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কভারেজ রেশিও। লেভারেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সাস্টেনেবিলিটি অফ দ্য বরোয়ার্স বিজনেস, কিন্তু ব্যাংকারদের জন্য আমরা যেহেতু আমরা সাপ্লাই সাইড, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কভারেজ রেশিও। হোয়াট ইজ কভারেজ রেশিও? কভারেজ রেশিওর মূল থিম হচ্ছে বরোয়ার আমার টাকাটা কতবার দিতে পারবে, হাউ মেনি টাইমস বরোয়ার ক্যান গিভ দ্য মানি। এখানে আমরা 15% ওয়েট রেখেছি। দেখেন লেভারেজের জন্য আমার 10% ছিল, লিকুইডিটির জন্য আমার 10% ছিল, তারপর ইয়ের জন্য আমার কত ছিল, আমার 10% ছিল প্রফিটেবিলিটি। কিন্তু কভারেজের ক্ষেত্রে আমরা কত রেখেছি স্যার? 15%, এবং আমরা 4টা রেশিও রেখেছি।
প্রথমটা কি ইন্টারেস্ট কভারেজ রেশিও, ফর্মুলাটা কি? আমি খুব ভালো লাগবে আপনারা যদি সবাই লিখেন। কভারেজ রেশিওটা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট এক্সপেন্সেস। কভারেজ রেশিও তাহলে কি? ইবিআইটি ডিভাইডেড বাই ইন্টারেস্ট এক্সপেন্স। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? যে ক্ষেত্রে আপনাকে ইনস্টলমেন্ট দিতে হয় না। আমাদেরকে কোথায় ইন্টারেস্ট দিতে হয় স্যার? আমাদেরকে ইন্টারেস্ট দিতে হয় কোথায়? শুধুমাত্র কন্টিনিউয়াস লোনের ক্ষেত্রে, যেখানে আমাদের ইনস্টলমেন্ট লাগে। ইনস্টলমেন্ট মানে কি? সাম পোর্শন অফ দ্য প্রিন্সিপাল মানি অ্যান্ড সাম পোর্শন অফ দ্য ইন্টারেস্ট। কিন্তু কন্টিনিউয়াস লোনের ক্ষেত্রে আমরা কি প্রদান করি? শুধুমাত্র ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কভারেজ রেশিওতে আমার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ইভিআইটি ডিভাইডেড বাই ইন্টারেস্ট। এই কথার অর্থটা কি? বরোয়ার কতবার আমার টাকাটা ফেরত দিতে পারবে, বরোয়ার কতবার আমার টাকাটা ফেরত দিতে পারবে, মানে কি ইন্টারেস্টটাকে আমার কতবার ফেরত দিতে পারবে। দ্বিতীয় হচ্ছে ডিএসসিআর, ডেট সার্ভিস কভারেজ রেশিও। ডেট সার্ভিস কভারেজ রেশিও ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেল, লিটল বিট চেঞ্জড। আমরা বললাম আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন। এটাকে আমরা কি দিয়ে ভাগ করছি? এটাকে আমরা ভাগ করছি ডেট টু বি সার্ভিসড। ডেট টু বি সার্ভিসড বলতে আমরা কি বুঝবো? হোয়াট ইজ ডেট টু বি সার্ভিসড? হোয়াট ইজ ডেট টু বি সার্ভিসড? ডেট টু বি সার্ভিসড বলতে আমরা বুঝবো ইএমআই ইন্টু টুয়েলভ। আপনারা লিখে রাখতে পারেন ইএমআই ইন্টু টুয়েলভ, ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট ইন্টু টুয়েলভ। ইএমআই ইন্টু টুয়েলভ। তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা দিয়েছি সেটা হচ্ছে ইবিআইটি ডিএ, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ডিভাইডেড বাই ডেট টু বি সার্ভিসড। তাহলে ডেট টু বি সার্ভিসের ডেফিনিশনটা কি হবে? ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট মাল্টিপ্লাইড বাই টুয়েলভ। তো ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টে কি থাকবে? সাম পোর্শন অফ দ্য প্রিন্সিপাল মানি, আর কি থাকবে? আর থাকবে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমরা ইনস্টলমেন্টটাকে নিচে নিচ্ছি আর উপরে থাকলে ইভিআইটি। ব্যাংকাররা আমরা কি বলি ইএমআইটাকে? আরেকটা ভাষা কি বলি? সিএমএলটিডি, কারেন্ট মার্জিন অফ লং টার্ম ডেট, কারেন্ট মার্জিন অফ লং টার্ম ডেট। তাহলে এটা আমরা কোথায় ব্যবহার করব? এটা ব্যবহার করব আমরা টার্ম লোনের ক্ষেত্রে, এটা ব্যবহার করব আমরা প্রজেক্ট লোনের ক্ষেত্রে, যেখানে আমাদেরকে কি দিতে হয়? আমরা ইনস্টলমেন্ট দিই। নাম্বার থ্রি, আমি একটু পরে যাই, ক্যাশ ফ্লো কভারেজ রেশিও। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, এটাকে আপনি বলতে পারেন দিস ইজ দ্য ইনোভেশন। ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন ডিভাইডেড বাই ডেট টু বি সার্ভিসড। এখানে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন না দিয়ে আমরা টোটাল ক্যাশ ফ্লো দিতে পারতাম না। আপনারা যারা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের লোক আপনারা জানেন ক্যাশ ফ্লো ক্যান কাম ফ্রম দ্য থ্রি সোর্সেস, একটা হচ্ছে অপারেশন, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে ফাইন্যান্স। তা আমরা টোটাল ক্যাশ ফ্লোটা না দিয়ে শুধু ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা কেন দিলাম? ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটা আমরা কেন দিলাম? কারণ ওই যে আপনারা সিআরএমে একটা কথা শুনেছেন না, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ম্যানুয়াল। দেখেন আগামী দিনে ব্যাংকার যদি আপনি হতে চান না, নলেজ বেসড ব্যাংকিং, আমার মনে হয় অনেকের কাছে সিআরএম ম্যানুয়ালটা নাই, অনেক সময় অনেকের কাছে আইসিআরআর ম্যানুয়ালটা নাই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আজকের এই ক্লাসের মাধ্যমে, প্রত্যেক বছরে যে বেতন পাবেন লেস দেন 1% দিয়ে হলে বই কিনবেন। কিন্তু আপনি বাংলাদেশে আমাদের ব্যাংকিংয়ের উপর যে ম্যানুয়ালগুলো আছে, যে বইগুলো আছে, এই বইগুলো কিনে আপনি ড্রয়িং রুমে রাখেন, দেখবেন ইউ উইল বি বেনিফিটেড, ইউর নেক্সট জেনারেশন উইল বি বেনিফিটেড। আপনাদের কাছে যারা ক্রেডিটে কাজ করেন, আপনার কাছে সিআরএম ম্যানুয়াল না থাকা মানে তো এটা এক ধরনের শেম। আপনার কাছে কোম্পানি সেক না থাকা মানে তো এক ধরনের শেম।
আইসিআরআর না থাকা মানে তো এটা আমাদের জন্য খুব ভালো কথা না। তো এখানে যে আমি আমি যে কথাটা বলতে এখানে এসেছি যে ক্যাশ ফ্লো তিনটা জায়গা থেকে আসে। সিআরএম ম্যানুয়ালে কি লেখা আছে, ডেজি চেইন বলে একটা কথা আছে। ডেজি চেইন মানে কি, ন্যাশনাল ব্যাংকের ডিরেক্টররা এনসিসিবিএল ব্যাংক থেকে লোন নিচ্ছে, এনসিসিবিএল ব্যাংকের ডিরেক্টররা ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিচ্ছে। ন্যাশনাল ব্যাংক থেকে ডিরেক্টররা লোন নিতে পারবে না এমন কোনো কথা নেই, নিতে পারবে, অবশ্যই নিবে, কিন্তু কথা হচ্ছে জেনুইন কারণে নিচ্ছে কিনা। এখন আমরা এই যে রেশিওটা রেখেছি ক্যাশ ফ্লো ফ্রম কভারেজ, আমরা উপরে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন রেখেছি শুধু, একথার অর্থটা কি? একথার অর্থ হচ্ছে যে বরোয়ার তার বিজনেস অপারেশন থেকে কতটুকু ক্যাপাসিটি হোল্ড করে আপনার টাকাটা দেওয়ার জন্য। এখন যদি আমি পুরো ক্যাশ ফ্লো নিতাম তাহলে কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিটা আসতো। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি মানে কি, জনতা ব্যাংক থেকে টাকা নিয়ে অগ্রণী ব্যাংকে পরিশোধ করা। তাহলে উঠে আমি বুঝতে পারতাম না যে ব্যাংকার তার বিজনেস থেকে আমার টাকাটা দিচ্ছে নাকি সে ব্যাংক থেকে লোন নিয়ে আমার টাকাটা দিচ্ছে। তো সেই জন্য আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনটাকে রেখেছি। এবং আপনারা হচ্ছেন কিন্তু এখনো এখানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনের জায়গায়, আপনি যদি টোটাল ক্যাশ ফ্লো ডাটা দিয়ে দেন তাহলে কিন্তু এই ফর্ম কোনো কাজ করতে পারবে না। অথবা আপনাকে যখন ডাটাটা ইনপুট করবেন তখন আপনাকে ডাটাটা ইনপুট করার সাথে সাবধানতা সহকারে আপনাকে ইনপুট করতে হবে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন ডিভাইডেড বাই ডেবটস টু বি সার্ভিসড। তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা তিনটা রেশিও নিয়ে আলাপ করলাম, একটা হচ্ছে ইন্টারেস্ট কভারেজ, একটা হচ্ছে ডেট সার্ভিস কভারেজ রেশিও, আর আমরা চার নম্বরটা আলাপ করলাম ক্যাশ ফ্লো কভারেজ রেশিও। ইন্টারেস্ট কভারেজ রেশিও আমরা বলেছি ইট ইজ অনলি ফর দ্য কন্টিনিউয়াস লোন, ডেট সার্ভিস কভারেজ রেশিওটা আমরা বলেছি ইট ইজ ফর দ্য টার্ম লোন অ্যান্ড প্রজেক্ট লোন, আর ক্যাশ ফ্লো কভারেজ রেশিওটা আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ফর অল, কিন্তু আমাকে অনলি ক্যাশ ফ্লো অপারেশনটা দেখতে হবে। নাম্বার থ্রিটা আমাদের একটু প্রবলেম আছে, ফাইন্যান্সিয়াল ডেট টু অপারেটিং ক্যাশ ফ্লো। তো ফাইন্যান্সিয়াল ডেটটা কি হতে পারে, লং টার্মও হতে পারে শর্ট টার্মও হতে পারে। তো কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন হচ্ছে শুধু এক বছরের, তাহলে উপরের যে লাইবিলিটিটা সেটা হচ্ছে মোর দ্যান ওয়ান ইয়ার, নিচে হচ্ছে শুধুমাত্র এক বছর। তো সেক্ষেত্রে তারপর আমরা কেন করলাম, করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি বলতে পারবেন বরোয়ারকে যে তুমি এভাবে ক্যাশ ফ্লো জেনারেট করলে আগামী তিন বছর আমার টাকা দিতে পারবো না, অতএব ক্যাশ ফ্লো জেনারেশনটা তুমি একটু বাড়াও। তাহলে এবার আমি একটু কনক্লুশন আসি, লেট মি গো ফর দ্য কনক্লুশন, আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি কি বলেছি, হোয়াট ইজ দ্য টক আই হ্যাভ অফার্ড বিফোর ইউ। প্রথম যে কথাটা বলেছি সেটা হচ্ছে কভারেজ রেশিও হচ্ছে দিস ইজ লুকস লাইক দ্য বাইবেল ফর দ্য ব্যাংকার্স, কারণ এই রেশিওটা আপনাকে বলে যে ক্যাপাসিটি অফ দ্য বরোয়ার টু রিটার্ন ইউর মানি। আমরা কত রেখেছি, 15% ওয়েট রেখেছি, এবং রেশিও কটা, চারটা। প্রথম হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও, সেখানে আমরা বলেছি ইন্টারেস্ট কভারেজ রেশিওতে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ইভিআইটি ডিভাইডেড বাই ইন্টারেস্ট, এটা অনলি কন্টিনিউয়াস লোনের জন্য। দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি ডিএসসিআর, সেখানে আমরা বলেছি ইবিআইটি ডিএ ডিভাইডেড বাই ডেট টু বি সার্ভিসড, সেখানে ব্রেকেটে আপনাদেরকে লিখতে বলেছি ইএমআই ইন্টু 12। ফাইন্যান্সিয়াল ডেটের ক্ষেত্রে আমরা বলেছি ফাইন্যান্সিয়াল ডেটের ডেফিনেশন তো আই হ্যাভ অলরেডি ডিসকাসড, আর এটাকে আমরা ভাগ করবো হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো দিয়ে, আই মিন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন। এবং ডি এর ক্ষেত্রে আই হ্যাভ ইউজড ওয়ান অ্যাডজেক্টিভ, আমি বলেছি যে ইট ইজ দ্য ইনোভেশন, কারণ আমরা টোটাল ক্যাশ ফ্লোটা না নিয়ে শুধুমাত্র বিজনেস অপারেশন থেকে যেটা জেনারেট হবে সেটাকে আমরা নিয়েছি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন ডিভাইডেড ডেট টু বি সার্ভিসড। উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে আমরা দেখতে চাই হু কেম টু মি ফর দ্য লোন, আইদার দে হ্যাভ দ্য ক্যাপাসিটি আই মিন দ্য বিজনেস ক্যাপাসিটি টু রিটার্ন মাই মানি। আমাদেরকে ভালো করে সেই জিনিসটা দেখতে হবে।
এখন একটা প্রশ্ন আমি করি আপনাদেরকে, যে যেহেতু চারটি রেশিও, তাহলে কেউ যদি আমার কাছে এএসএম শাহাবুল কোন ব্রাঞ্চে আছেন, তো যে কোনো একজনের সাথে আমরা একটু, আরিফুল ইসলাম খান, আনোয়ার হুসাইন, আপনারা কে কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, সালামুকুম রাফসান, শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ, স্যারের সাথে একটু ই করেন, সাইদুর কথা বলেন, সাইদুর। আপনাদের উপর প্রেশার যাচ্ছে না? না না, এলিফ্যান্ট রোড তো দিস দ্য বেস্ট এরিয়া ইন বাংলাদেশ অ্যাজ ইউ আর হিয়ার ইস্কাটন, ইস্কাটন না, ইস্কাটন ফর দ্য কালচারাল অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ, দিস দ্য ওয়ান মোর ক্যাপিটাল সিটি ওভার দেয়ার অলসো, তো একটু প্রেশার তো যাবেই আর কি, তাই না? আচ্ছা, আমরা জাস্ট আলোচনার জন্য, এখন তাহলে আমাকে একটু বলুন তো দেখি, আমরা যে কেউ যদি আমার কাছে সিসির জন্য অ্যাপ্লিকেশন করে, তাহলে কি আমি চারটা রেশিও করব, কভারেজ রেশিও, না একটা রেশিও করব? হ্যাঁ, মিস্টার সাইদুর। জি স্যার, স্যার আমরা চারটা রেশিও করব স্যার। হ্যাঁ, কেন করব? হ্যাঁ, ভেরি নাইস অফ ইউ, হ্যাঁ, এক্সেলেন্ট। কেন করব স্যার? প্রথম হচ্ছে যে তার ইন্টারেস্ট দেওয়ার পাওয়ার কতটুকু, অর্থাৎ সে ইন্টারেস্টের টাকাটা যে দিবে সেটা সে বিজনেস থেকে জেনারেট করে দিবে না কোথা থেকে দিবে, এই বিষয়টা জানার জন্য আমাদের স্যার এই রেশিওগুলো অবশ্যই প্রয়োজন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর আনসার, বাট যেটা মনে রাখতে হবে, দিস ইজ নট দ্য কমপ্লিট আনসার, মনে রাখতে হবে আমরা বরোয়ারের সিসি আমরা কিন্তু ব্যাংকাররা কখনো আমরা ইভলিউশন করি না, সে টার্ম লোন, আমরা টার্ম লোন কখনো আমরা ইভলিউশন আমরা করি যে বরোয়ার হেলথটা ঠিক আছে কিনা, আমরা সবসময় কি দেব, হোয়াট অ্যাবাউট দ্য লোন, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, আওয়ার মেন অবজেক্ট ইস দ্যাট টু এক্সামাইন দ্য হেলথ অফ দ্য বরোয়ার, তো সেজন্য সেই সিসির জন্য অ্যাপ্লিকেশন করুক অথবা সে আমার টার্ম লোনের জন্য অ্যাপ্লিকেশন করুক, বাট আই উইল বি চেকিং দ্য অল রেশিওস। হ্যাঁ, বাট থ্যাংক ইউ সাইদুর। এবার আমরা আসি অপারেশনাল এফিসিয়েন্সিতে, আমরা অপারেশনাল এফিসিয়েন্সিতে যদি যাই, আইসিআরআর এ আমার তিনটা রেশিও আছে, একটা স্টক টার্নওভার ডেজ, যে আমার স্টকটা যত কম রাখা যায়, আমি কিন্তু বলেছি উই আর লিভিং দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিআইটি জাস্ট ইন টাইম, সেখানে ফিলোসফি হচ্ছে যত কম আমি স্টক রাখতে পারি, বাট বাস্তবতা যদি আমাকে বাধ্য করে তাহলে তো আমি স্টক বেশি রাখতে চাইব। তারপরে তাহলে প্রথম রেশিও যেটা আছে স্টক টার্নওভার ইন ডেজ, সেটা আমার টোটাল ইনভেন্টরি ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড, টোটাল ইনভেন্টরি ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড, যেটা যত কম হয় তত ভালো। তারপর ট্রেড ডেটার কালেকশন, সেটাও কিন্তু আমার অ্যাকাউন্ট রিসিভেবল যত কম হয় তত ভালো, কিন্তু ওই তিনটা কথা মনে রাখতে হবে, এজিং, পার্সেন্টেজ টু টোটাল সেলস আর পলিসি। এখন আমাকে একটু অনুমতি দিলে স্টক টার্নওভারে আমি একটু গল্প বলতাম। আমাদের প্র্যাকটিক্যাল গল্প স্যার, এই 80-এর দশকে বা এই সময়, ওই সময় এমনিতে আমাদের পটুয়াখালী শহরে তখন বৈধভাবে গাঁজা বিক্রি করা যেত গাঁজার দোকানে। এখন একজন ভদ্রলোক আসছে বিদেশ থেকে, আসার পরে তার কাছে তো অনেক আইডিয়াল মানি আছে, সে কি কোথায় ব্যবসা করবে, এবং সেই ব্যবসাটা ধরলো এরকম যেখানে লাভ বেশি আছে, সে আমাদের পুরান বাজারে বসে আছে এবং দেখলো বিভিন্ন পণ্য আসতেছে নৌকা থেকে নামাচ্ছে, তো বিভিন্ন পণ্যের মধ্যে দেখতেছে যে এই যে মালসা পাওয়া যায় যেটা দিয়ে গাঁজা খায়, হ্যাঁ, তো এইটা দেখলো যে বিক্রি করে কত, 10 টাকা করে, সে যে আপনি নৌকায় স্বরূপকটি থেকে আসে, ওদের জিজ্ঞেস করলো তোমরা কিনো কত টাকা করে বা 2 টাকা করে, সে তো 2 টাকার জিনিসে আমি 10 টাকা বিক্রি করতে পারে, বা আমার 500 টাইমস লাভ, সে করলো কি প্রচুর তার সমস্ত ওইটা দিয়ে ওইটা কিনলো, কেনার পরে সে বসে রয়েছে সারাদিনে 5-6টা বিক্রি করে, তার তো অঢেল টার্নওভার, কিন্তু সেল হচ্ছে ওই যে অল্প কয়েকটা, যার ফলে এই যে এইটা হিট করেছে যে স্টক টার্নওভার টেস্ট, এবং সে এইখান থেকে খুবই লুজার হলো আর কি, যে তার স্টকটা রয়ে গেল কিন্তু টার্নওভারটা নাই স্যার। থ্যাংক ইউ স্যার,
আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং দিস আচ্ছা তারপরে ট্রেড ডেটা কালেকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম কিন্তু সিতে আমরা যত বেশি হয় আমার তত ভালো অ্যাসেট টার্নওভার যেটা বলেছে অ্যাসেটে তো আপনি আপনি দেখবেন যে একটা ভ্যানওয়ালা এই যে ই কমার্স হচ্ছে আপনার দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্যাট আপনি দেখবেন যে একটা নিজের বাড়িতে ছোট্ট একটা অ্যাসেট দিয়ে আপনি দেখবেন যে মিলিয়ন মিলিয়ন টাকা তারা সেল করছে আগামী দিনে আমরা ব্যাংকার মানে কি আগামী দিনে তো ব্যাংকিং থাকবে ব্যাংক থাকবে না সেটা হয়তো আমরা দেখবো না কিন্তু আগামী দিনে ব্যাংকিং থাকবে বা ব্যাংক থাকবে না উই মাস্ট টেক দ্য প্রিপারেশন ফ্রম টুডে তো এই যে অ্যাসেট টার্নওভার আমাকে অল্প অ্যাসেটটাকে কীভাবে বেশি বিক্রি করতে হবে সেটা আমরা যাতে এখানে দেখতে পাই এটা যত বেশি হবে তত ভালো এবার হচ্ছে আর্নিং কোয়ালিটি আর্নিং কোয়ালিটিতে কি ইয়া আছে রেশিওজ আছে আর্নিং কোয়ালিটিতে একদম সিম্পল একটা হচ্ছে আপনি যে বিক্রি করছেন যে প্রফিট করছেন তার কত অংশ নগদ কত অংশ আপনি বাকিতে দেখেন কি বলা আছে অপারেটিং ক্যাশ ফ্লো টু সেলস অপারেটিং ক্যাশ ফ্লো ডিভাইড বাই সেলস মানে সেলসের তুলনায় অপারেটিং ক্যাশ ফ্লো বেশি থাকলে ভালো কম থাকলে খারাপ তো এটা যত বেশি হবে তত খারাপ তত ভালো আর দ্বিতীয়টা হচ্ছে ক্যাশ ফ্লো বেসড একুয়াল রেশিও যে আমি বাকিতে বিক্রি করলে আমার কোয়ালিটি অফ আর্নিং ইজ নট গুড ফর্মুলাটা দেওয়া আছে বাট মেন থিম হচ্ছে আপনি বাকিতে বিক্রি করছেন কিনা ফর্মুলাটা কি নেট ইনকাম মাইনাস ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন মাইনাস ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট আপনারা যদি ফর্মুলা দেখেন তাহলে ফর্মুলা কি বলা আছে নেট ইনকাম মাইনাস ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন এক্সকিউজ মি তুমি ঢেলে চলে যাও আমি নিব না আমি নিব ওটাতে ঢেলে যাও না আচ্ছা সরি ফর দ্যাট আচ্ছা তাহলে আমরা এবার একটু কনক্লুশন আসি আমরা যে কথাটা পড়লাম পুরোটা পড়লাম আমরা কি বলেছি কোয়ান্টিটিভ পার্টের ক্ষেত্রে কোয়ান্টিটিভ পার্টের ক্ষেত্রে যেটা বলেছি ইট হ্যাজ দ্য 60% ওয়েট তাহলে আমরা দেখলাম 60% ওয়েটটা কীভাবে লেভারেজে 10 লিকুইডিটিতে 10 প্রফিটেবিলিটিতে 10 কভারেজে 15 তারপর হচ্ছে এফিসিয়েন্সিতে 10 আর কোয়ালিটিতে 5 টোটাল হচ্ছে 60 এখানে কত পেতে হবে বরোয়ার অবশ্যই 30 পেতে হবে তাকে লোন দেওয়ার জন্য 30 নিচে হলে চলবে না তো এখন আমরা আমার মনে হয় এই পর্যায়ে প্রশ্ন আমরা ইনভাইট করব নাকি আমি পুরোটা শেষ করে ইনভাইট করব মানে শেষ করে করাই আচ্ছা তাহলে আমরা পুরোটা এবার আমরা কোয়ালিটেটিভ পার্টে উই আর মুভিং ফর দ্য কোয়ালিটেটিভ পার্ট আমি সরাসরি ওই যে এক্সেল শিটে চলে যাচ্ছি আচ্ছা কোয়ালিটেটিভ পার্টে পারফরমেন্স বিহেভিয়ার অফ দ্য ল্যান্ডিং ব্যাংকসের ক্ষেত্রে আমরা যেটা যে দুটো জিনিস দেখবো একটা হচ্ছে বরোয়ার লোন ক্লাসিফাইড হয়েছে কিনা দ্বিতীয় যেটা দেখবো তার লোনটা রিশিডিউল হয়েছে কিনা আর তৃতীয় যেটা দেখবো সেটা হচ্ছে সে বরোয়ার তার সাপ্লায়ারদেরকে টাকা ঠিকমতো দিচ্ছে কিনা তাহলে এখানে আমরা যদি দেখি প্রথম যে ভেরিয়েবলটা আমার কার্সর যেখানে যাচ্ছে যে পারফরমেন্স বিহেভিয়ার উইথ দ্য ল্যান্ডিং ব্যাংকস আমরা কি বলেছি হাউ মেনি টাইমস দ্য বরোয়ার ওয়াজ অ্যাডভার্সলি ক্লাসিফাইড ইন লাস্ট 3 ইয়ার্স যে বরোয়ারের কে কিভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে এবং নিচে আমরা দিয়েছি হোয়াট ইজ অ্যাডভার্সলি ক্লাসিফাইড আমরা বলেছি অ্যাডভার্সলি ক্লাসিফাইড মিনস দ্য বরোয়ার্স লোন ক্লাসিফাইড অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক লোন ক্লাসিফিকেশন পলিসি সাবস্ট্যান্ডার্ড ডাউটফুল অ্যান্ড বিএল তাহলে আমরা কি বলেছি যে বরোয়ারের লোনটা কতবার ক্লাসিফাইড হয়েছে যদি একবার ক্লাসিফিকেশন হয় তাহলে আমরা কত দিচ্ছি পয়েন্ট কত 4 এখন দেখেন এটাকে যদি আমরা যদি এর খুব ইজি এখন যদি দুইবার ক্লাসিফিকেশন হয় দেখেন পয়েন্ট কততে নেমে গেল 3 তে
এখন আমি যদি ক্লাসিফিকেশনের সংখ্যা যদি 3 হয়, বরোয়ার লোন যদি 3 বার ক্লাসিফিকেশন হয়, তাহলে পয়েন্ট কততে দাঁড়ালো? 1। মানে যত বেশি ক্লাসিফিকেশন হচ্ছে তত পয়েন্টটা কমে যাচ্ছে। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হাউ মেনি টাইমস দ্য বরোয়ার লোন ওয়াজ রিশিডিউল অ্যান্ড রিস্ট্রাকচার ইন লাস্ট 3 ইয়ার্স। গত 3 বছরে লোনটা কতবার রিশিডিউল হয়েছে এবং কতবার রিস্ট্রাকচার হয়েছে। যদি একবার হয় তাহলে পয়েন্ট কত? 3। এখন যদি তার 3 টাইমস হয় তাহলে পয়েন্ট কিন্তু সে তার নেমে আসে। তাহলে আমরা পারফরমেন্স বিহেভিয়ারের ক্ষেত্রে কয়টা জিনিস দেখেছি? 2, একটা হচ্ছে তার যদি ক্লাসিফিকেশন থাকে, মোর ক্লাসিফিকেশন লেস মার্ক, আর আমরা রিসিডিউলের ক্ষেত্রে সে একই কথা দেখেছি। কিন্তু মনে রাখতে হবে, অ্যাজ আই হ্যাভ মেনশন, এই কোয়ালিটেটিভ পার্টে অল আনসার মাস্ট বি সাপোর্টেড বাই দ্য ডকুমেন্টস। প্রত্যেকটা আনসার আপনার কি থাকতে হবে? একটা ডকুমেন্টস আপনার ফাইলের মধ্যে থাকতে হবে। এবার আমরা থার্ডে যাই, পারফরমেন্স বিহেভিয়ার উইথ দ্য সাপ্লায়ার্স। এখানে কি বলা আছে? ডিড দ্য বরোয়ার পেস ইট সাপ্লায়ার্স ক্রেডিটর রেগুলারলি ইন লাস্ট 1 ইয়ার? একথার অর্থটা কি? যে বরোয়ার যে আপনার কাছে লোনের জন্য এসছে, সে তার সাপ্লায়ারদেরকে গত 1 বছরে রেগুলারলি টাকা পে করছে না কখনো টাকাটা পে করতে থেকে বিরত আছে? যদি ইয়েস হয়, যদি আমরা দেখি যে বরোয়ার রেগুলারলি তার সাপ্লায়ারকে টাকা দিচ্ছে, তখন তাহলে আমরা 1 দিব। আর যদি কি হয়, যদি সে না দেয় তাহলে আমরা 0 দিব। এটা আমরা কেন করলাম? আমরা ধরে নিলাম যে বরোয়ার যদি তার সাপ্লায়ারদেরকে রেগুলার টাকাটা দেয়, তার রেগুলার টাকা দেওয়াটা তার এক ধরনের হ্যাবিট, সে ব্যাংকের টাকাটা রেগুলারলি পে করবে। তাহলে আমরা পারপোজ 6 এর ক্ষেত্রে 3টা আমরা ইস্যু দেখলাম। একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে রিশিডিউলিং, আর একটা হচ্ছে বিহেভিয়ার উইথ দ্য সাপ্লায়ার্স। আমরা দেখেছি যে আমাদের ভেরি ইজি একটা এক্সেল শিট আছে, আমরা শুধু চেঞ্জ করার সাথে সাথে অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, ও পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা বিজনেস 6 এ যাই। আমরা এখানে পারফরমেন্স 6 এ যাওয়ার পরে বিজনেস 6, বিজনেস এবং ইন্ডাস্ট্রি রিক্স, এই কথার অর্থটাকে বরোয়ারের বিজনেস এবং টোটাল ইন্ডাস্ট্রি। আমরা ইন্ডাস্ট্রি বলতে আমরা বুঝি যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, শুজ ইন্ডাস্ট্রি। সো ইন্ডাস্ট্রি বলতে আমরা বুঝি যে ইন্ডাস্ট্রিগুলো কী কী। তো এখানে সেলস গ্রোথের ক্ষেত্রে কি বলা আছে? হোয়াট দে হ্যাভ মেনশন, লুক এট দ্যাট। বলা আছে সেলস গ্রোথ মিনস অ্যানুয়াল সেলস গ্রোথ, মানে বরোয়ার গত বছর থেকে এবছর তার সেলসটা যদি 10% উপরে যায়, তাহলে আমরা কত দিব? আমরা 2 দিব, 2 আউট অফ 2। এখানে যদি 5 থেকে 10% হয় তাহলে আমরা কমে যাবে, যেমন এখানে 10% হওয়াতে 2 হয়েছে, কিন্তু যদি লেস দেন 5% হয় তাহলে 0। তাহলে আমরা এখানে কি দেখলাম? প্রথম ভেরিয়েবলটা সেলস গ্রোথ। সেলস গ্রোথ মানে কি? এবছর সেলস গত বছরের সেলস থেকে কত বেশি হয়েছে। আমরা বলেছি যদি 10% হয় তাহলে আমরা ফুল পয়েন্ট দিব। তারপরে আমরা এভাবে ভাগ করেছি যে 10 থেকে যদি 5% হয় তাহলে কত দিবে? 1। তারপরে যদি লেস দেন 5% হয় তাহলে 0। তারপর হচ্ছে এজ অফ বিজনেস। এজ অফ বিজনেসে কি বলা আছে? দ্য নাম্বার অফ ইয়ার্স দ্য বরোয়ার এঙ্গেজড ইন দিস লাইন অফ বিজনেস। এখানে একটু কলম নিতে হবে, দ্য নাম্বার অফ ইয়ার্স দ্য বরোয়ার এঙ্গেজড ইন দিস লাইন অফ বিজনেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? ধরেন আমরা কি বলেছি, 10 বছরের বেশি যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে 2, এরকম বলা আছে বিভিন্ন জায়গায়। যেমন আপনার 7 to 10 ইয়ার্স হলে আমরা কত দিব? 7 to 10 ইয়ার্স হলে 1.5। এখন সেম লাইন অফ বিজনেস বলতে আমরা কি বুঝব? ধরেন ল্যাবেড আপনার কাছে লোনের জন্য আসলো, কেন? সে একটা ঔষধ কোম্পানি দিবে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দিবে। এখন ল্যাবেড তো ভেরি গুড অ্যাজ এ ডায়াগনোসিস সেন্টার এবং তাদের এক্সপিরিয়েন্স 10 বছরের বেশি, কিন্তু সে এবার আপনার কাছে লোনের জন্য আসলো একটা নতুন সেক্টরের জন্য,
তাহলে এখানে কি আমরা সেম লাইন অফ বিজনেস হিসেবে ধরতে পারবো? আমরা এটা সেম লাইন অফ বিজনেস হিসেবে ধরতে পারবো না। কিন্তু আমরা যদি দেখি যে ল্যাভেট একটা ডায়াগনোসিস সেন্টার করতে চাচ্ছে, একটা হসপিটাল করতে চাচ্ছে, কোথায়? চাঁদপুরে। তাহলে আমরা ধরে নিব এটা সেম লাইন অফ বিজনেস, কারণ তাদের ডায়াগনোসিস সেন্টারে তাদের অভিজ্ঞতা অনেক দীর্ঘদিনের। তাহলে আমরা সেলস গ্রুপের ক্ষেত্রে, এজ অফ বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সেম লাইন অফ বিজনেস। আপনারা আপনারা অটোবির নাম শুনেছেন না? অটোবি আমরা কি পড়ছি? সেম লাইন অফ বিজনেস। অটোবি বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন ফর প্রডিউসিং দ্য ফার্নিচার, আমি রাইট? কিন্তু যখনই তারা ওই সেম লাইন অফ বিজনেস থেকে সরে গিয়ে তারা কি করলো, ওই যে পাওয়ার প্রজেক্টে গেল, তখন পাওয়ার প্রজেক্টও তাদের নষ্ট হয়ে গেল এবং তাদের মেন বিজনেসটাও নষ্ট হয়ে গেল। তাহলে আমরা ব্যাংকাররা কি প্রেফার করব? আমরা প্রেফার করব যাতে সেম লাইন অফ বিজনেসে বরোয়ার থাকে। বরোয়ার যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি করে, সে আরও 10টা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি করলো, তাকে আমরা সাপোর্ট করব। কিন্তু সে যদি একটা ধরেন মোটর সাইকেল উৎপাদনের জন্য যায়, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কশনারি মেজার নিতে হবে। তাহলে এজ অফ বিজনেসের ক্ষেত্রে আমরা কি দেখেছি, সেম লাইন অফ বিজনেসটা আমাদের শুধুমাত্র এক্সপিরিয়েন্স দেখলে হবে না, বাট সেম লাইন অফ বিজনেসে আমরা এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। নাম্বার থ্রি কি আছে? নাম্বার থ্রি আছে ইন্ডাস্ট্রি প্রসপেক্টস। এখানে কি বলা আছে যে ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট অফ ফাইভ ইয়ার্স প্রসপেক্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড বরোয়ার সেলস ভলাটালিটি। এখানে কি বলছে, গ্রোয়িং এবং লো ভলাটালিটি। মানে আপনার কাছে ইন্ডাস্ট্রি বলতে কি বুঝবো? গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, এগুলো হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। এখন এখানে যদি গ্রোয়িং হয়, ধরেন আমার কাছে বাংলাদেশে একটা লোক সিমেন্ট ইন্ডাস্ট্রি করতে আসলো, এখন ওই ইন্ডাস্ট্রি যদি গ্রো হয় এবং আপস অ্যান্ড ডাউনস কম থাকে, তাহলে আমরা কত দিব? ওয়ান। কিন্তু যদি আমরা দেখি স্টেবল, তাহলে 0.75। তারপর আমরা যদি দেখি যে গ্রোয়িং উইথ হাই ভলাটিলিটি, তাহলে 0.5। তাহলে আমরা ইন্ডাস্ট্রি প্রসপেক্টে আমরা কি দেখব, যে আমরা দেখব যে ইন্ডাস্ট্রিতে বরোয়ার কাজ করছে সেই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা কেমন। তবে শুধু এটা জানলে হবে না, আপনাদেরকে আরও ডিটেলস অর্থনীতিটা বুঝতে হবে। কিভাবে বুঝবেন? যেমন বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়, যেমন আমাদের শু ফ্যাক্টরি, আপনারা জানেন যে বাংলাদেশে আমরা 16 কোটি লোক আছে, তাহলে 32 কোটি জুতো দরকার। তাহলে দেখেন কত বড় আমাদের ইন্ডাস্ট্রি সাইজ। আজকে কেউ যদি শু ইন্ডাস্ট্রি করে, তার যদি ইফিসিয়েন্সি থাকে, মার্কেট ইজ নট এ প্রবলেম এট অল। আগামী দিনে সিমেন্ট ইন্ডাস্ট্রি দেখবেন ভবিষ্যৎ অনেক ভালো। কেন? কারণ গ্রামে গঞ্জে রাস্তা হচ্ছে, মানুষের পার্কেপিটে ইনকাম বেড়ে যাচ্ছে, আগে যারা টিনের ঘরে থাকতো এখন তারা বিল্ডিং করছে। তাহলে ওভারঅল সিমেন্ট ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আমাদের অনেক ভালো। তাহলে এরকম আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ইন্ডাস্ট্রি ভবিষ্যৎ ভালো, কোন ইন্ডাস্ট্রি ভবিষ্যৎটা খারাপ। তাহলে ইন্ডাস্ট্রি প্রসপেক্টে আপনারা দেখবেন গ্রোয়িং এবং হাই ভলাটিলিটি হলে আমরা কত দিব, তারপরে আমরা যদি দেখি যে গ্রোয়িং লো ভলাটিলিটি, তাহলে আমরা 1 দিব। এবার হচ্ছে লং টার্ম এক্সটার্নাল ক্রেডিট রেটিং অফ দ্য বরোয়ার, ভেরি চ্যালেঞ্জিং জব, তাই না? লং টার্ম এক্সটার্নাল ক্রেডিট রেটিং অফ দ্য বরোয়ার এখানে কি বলেছে, আমরা এটাকে আমরা ব্যাংকাররা কি বলি, লং টার্ম এক্সটার্নাল ক্রেডিট রেটিং এজেন্সিটাকে আমরা কি বলি ব্যাংকাররা? স্যার মোহাম্মদ নুরুল কবির, সিইও কাতার থেকে আসছেন। ইউ আর ফ্রম কাতার না? ওকে, ফার্স্ট অফ অল স্যার থ্যাংক ইউ দ্য প্রেজেন্টার, অনারেবল প্রেজেন্টার ফর প্রেজেন্টিং সাচ অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল ইস্যু। Actually, the presentation is the blending of practical and theoretical as well. Actually, I have two questions. First of all, I work there in Bangladesh in credit department also and in foreign exchange department. So the Bangladesh, actually, what you are talking about many ratios, many parameters are there. Okay, it's okay, fine. But the main thing is the data.
the input, the data which we are giving, actually how much reliable are this data? Most of the data is fabricated. We are making this, it is actually, we are cooking this data from our side. Sometimes customers is cooking this data. Sometimes we are helping them to prepare the data. That means the balance sheet. Actually, this balance sheet they make as for bankable balance sheet. This is not the real balance sheet. So to miss my, as you are from the higher authority, just my request is there any scope to make a unique balance sheet for all company so that it will be, suppose they are producing one balance sheet for low tax department. That one should be, the same one should be presented in the bank. Actually, why bankers, we are full. We are foolish, sorry to say like that. We are working on such thing which the customers is giving to us, but we cannot justify this, whether this data is okay or not okay. So on that basis, actually, whatever the result is coming, the result, all index are very positive. And what we are doing in Bangladesh, we are hypothetically assessing our customers. We are assessing psychological treatment, how the customer is, how is the history. These are we are doing actually on the data we cannot depend that much. This is one question. And the other question is, actually one in Qatar, I see in India already, they have introduced LEI, Legal Entity Identifier. Qatar also have introduced very recently. This is a 20 alphanumeric number by which all credit bureau will have this number. All company will have to have this number. Is Bangladesh is going to, has already introduced or is going to introduce? Is there any plan to introduce LEI, Legal Entity Identifier? This is actually developed by ISO. This is developed by ISO. And Bloomberg is also authorized to do this. And there are some other companies are also there. But this is a unique number. The worldwide, this number, in this number, if we take this number, in there all companies, all datas, important datas, basic datas will be there. Is there any plan in Bangladesh to introduce this LEI? Over to the presenter, sir, please. Mr. Kovit, thank you very much. So important thing is that you try to understand that about the forms, then I'll be attending your question, what you have asked me. So about the long-term external credit rating of the borrower, what is written here, there is an allegation, is that very common allegation is that onek shomoy external credit rating agency, they are asking the borrower for getting the loan, what type of ranking is required. Then borrower's telling is that if I want to get the loan from National Bank Limited, please give me the triple A. Onek shomoy borrower, let me translate it in Bengali. Je borrower onek credit rating agency onek shomoy jiggash kore borrower ke je apni loan pete hole ki dhoroner rating lagbe apni bolen ami shebhabe rating ta diye dichi. But this is not my general comment. We have a number of good credit rating agency also is there. Tale ekhane amra ki dekhte hobe je credit rating jeta diyeche সে রেটিংটা জেনুইন কিনা। সেদিন আমাকে একজন প্রশ্ন করলো যে স্যার আমার আইসিআরআর আসতেছে হচ্ছে মার্জিনাল, কিন্তু ক্রেডিট রেটিং তো ট্রিপল এ, তাহলে আমি এখানে কি করব। তাহলে ক্রেডিট রেটিং এজেন্সিতে আমরা কি বলেছি, আপনারা তো জানেন কিভাবে দিতে হয়। বাংলাদেশ ব্যাংকের একটা কি আছে, ম্যাপিং আছে, যে বলা আছে যে কোনো ব্যাংক যদি ট্রিপল এ দেয় তাহলে এটা কত হবে, এক হবে না দুই হবে। আপনারা ওই যে আইসিআরআর যে ম্যানুয়ালটা আছে, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক ইভেন ইন ডিফারেন্ট অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রি অলসো। সেখানে কি বলা আছে, বলা আছে যদি ক্র্যাব ধরেন ট্রিপল এ দেয় তাহলে ওয়ান হবে। এটা কে বলে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক। কিন্তু আমরা ট্রিপল এ কে ধরে নিই, আমরা কোনটা ধরেছি, ওয়ান টু অ্যান্ড থ্রি অ্যান্ড থ্রি, ডিপেন্ডিং অন দ্য রেটিং গিভেন বাই দ্য বাংলাদেশ ব্যাংক। তো আমরা বলেছি ওয়ান হলে কত পাবে টু। যেমন এখানে যে স্কোরিংটা আছে, যেমন টু এবং থ্রি যদি রেটিং হয় তাহলে কত হবে, পয়েন্টটা কমে যাচ্ছে। তাহলে ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে কি মনে রাখতে হবে,
একটা হচ্ছে অনেক সময় অনেক রেটিং এজেন্সি বলে বরোয়ারকে যে লোন পেতে হলে কি ধরনের রেটিং দিতে হবে বলেন, সেভাবে আমরা রেটিংটা দিয়ে দিই। কারণ কিছু রেটিং এজেন্সির অবজেক্ট হচ্ছে রেভিনিউ আর্ন করা, জেনুইননেসের ব্যাপারে তাদের কেয়ারিংটা কম। বাট ইট ইজ নট ট্রু ফর দ্য অল ক্রেডিট রেটিং এজেন্সি অলসো। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ক্রেডিট রেটিং এজেন্সিটা রেটিংটা দেওয়ার পরে এটা কীভাবে দিয়েছে সেটা ভালো করে আমাদেরকে দেখতে হবে। এবং আপনাদেরকে রিসেন্ট একটা আমার এক্সপিরিয়েন্সের কথা আমি বললাম যে আইসিআরআর হচ্ছে মার্জিনাল কিন্তু রেটিং হচ্ছে ট্রিপল এ। তাহলে এইসব জায়গায় আমাদেরকে বেশি করে কনসার্ন হতে হবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে রেটিং এজেন্সি যে কীভাবে আপনি দিবেন, বাংলাদেশ ব্যাংকের কী আছে ম্যাপিং আছে, সে ম্যাপিংটা দেখবেন, রেটিংটার সাথে ম্যাপিংটাকে মেলাবেন, তারপরে ম্যাপিংয়ের উপর নির্ভর করে আপনারা কী দিবেন এই স্কোরগুলো দিবেন। তাহলে বিজনেস সিক্সের ক্ষেত্রে আমি একটু রিপিট করি, আমাদের চারটা ভেরিয়েবল। প্রথম ভেরিয়েবলটা হচ্ছে সেলস গ্রোথ। সেখানে আমরা কী দেখেছি, আমরা দেখেছি যে গত বছরের তুলনায় এবছরের সেলসের পরিমাণ যদি 10%-এর পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা ফুল পয়েন্ট দিচ্ছি। এজ অফ বিজনেসের ক্ষেত্রে আমরা কী বলেছি, এজ অফ বিজনেসের ক্ষেত্রে আমরা বলেছি যে শুধুমাত্র 10 বছর দেখলে হবে না, সেম লাইন অফ ইন্ডাস্ট্রিতে 10 বছর এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। ইন্ডাস্ট্রি প্রসপেক্টে আমরা কী বলেছি, গ্রোয়িং এবং লো ভলাটিলিটি। কিন্তু আমি এখানে বলেছি ইট ইজ নট অনলি এনাফ, আপনাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে তার বাস্তব অর্থনীতিটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। যেমন আমি ফর এক্সাম্পল আপনাদেরকে সিমেন্ট ইন্ডাস্ট্রির কথা বলেছি, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে শু ইন্ডাস্ট্রির কথা বলেছি যাদের উপর আমাদের ভবিষ্যৎটা নির্ভর করছে। তারপর আমরা ক্রেডিট রেটিং এজেন্সির কথা বলেছি, এবার আমরা একটু ম্যানেজমেন্ট রিস্কে যাই। ম্যানেজমেন্ট রিস্কে আমরা কি দেখলাম, কয়টা ভেরিয়েবল আছে, চারটা ভেরিয়েবল। এখানে কি আছে, এক্সপিরিয়েন্স অফ দ্য ম্যানেজমেন্ট। এখানে আমরা কি বলেছি, এক্সপিরিয়েন্স অফ দ্য ম্যানেজমেন্টে দেখেন কি বলা আছে, কোয়ালিটি অফ দ্য ম্যানেজমেন্ট বেসড অন দ্য টোটাল নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ দ্য সিনিয়র ম্যানেজমেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। একথার অর্থটা কি, যে আমরা যে প্রতিষ্ঠান আমার কাছে লোনের জন্য আসবে তার উপর থেকে আমরা তিনটা লেয়ার দেখব, ধরেন MD, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং DMD। তাদের এক্সপিরিয়েন্সটা আমরা যোগ করব, যোগ করে নাম্বার অফ পার্সন দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা মোর দেন 10 ইয়ার যদি হয় তাহলে আমরা 2 দিব, 5 to 10 ইয়ার্স হলে আমরা 1 দিব। যেমন এখানে আমরা যদি দেখি, যেমন 5 to 10 ইয়ার্স হলে আমরা কত দিয়েছি, আমরা 1 দিয়েছি। তাহলে এক্সপিরিয়েন্স অফ দ্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কী শিখলাম, আমরা কীভাবে দেখব, আমরা যে প্রতিষ্ঠান আমার কাছে লোনের জন্য আসবে তার উপর থেকে আমরা তিনটা লেয়ার কাউন্ট করব, MD, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, DMD। ওনাদের এক্সপিরিয়েন্সটাকে যোগ করে নাম্বার অফ পার্সন যতজন আছে তা সেটা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা কী পারবো, এক্সপিরিয়েন্স অফ দ্য ম্যানেজমেন্ট আমরা পাব। তারপরে সেকেন্ড ইস্যুটা নিয়ে আমরা একটু বেশি কথা বলবো, যে এক্সিস্টেন্স অফ দ্য সাকসেশন প্ল্যান। যদি আপনার কি বলেছি, ইয়েস উইথ গুড ক্যাপাবিলিটি অফ দ্য সাকসেসর। আমরা সাকসেশন বলতে আমরা কি বুঝবো, হোয়াট ইজ সাকসেশন, যে আমার কাছ থেকে লোন নিচ্ছে তার অবর্তমানে ওই প্রতিষ্ঠানটা কে চালাবে। আমরা যদি দেখি যে সাকসেসর ইজ ভেরি গুড তাহলে আমরা কি করব, আমরা তাকে ফুল পয়েন্ট দিব, আমরা কত তো 2 দিব। যেমন পার্টেক্স গ্রুপ, হাশেম সাহেব মারা গেল, হাশেম সাহেবের ছেলেরা দে আর রেডি, তাহলে সাকসেসর ইজ রেডি, তাহলে আমরা সেক্ষেত্রে কত দিব, 2। কিন্তু আমাদের অনেক প্রতিষ্ঠানের সাকসেসর ইজ নট রেডি। আমি চিটাঙ্গের একটা কেসের কথা বলি, আপনারা পেপারে দেখেছেন, আম্বিয়া গ্রুপের নাম শুনেছেন। আম্বিয়া গ্রুপ কি ন্যাশনাল ব্যাংকের ক্লায়েন্ট ছিল নাকি অন্য কোনো ব্যাংকের ক্লায়েন্ট ছিল? আচ্ছা, আম্বিয়া গ্রুপের টোটাল এক্সপোজারের পরিমাণ ছিল 550 কোটি টাকা।
everything was good. All of a sudden, Ambiya Group এর মালিক expire করলো, এবং expire করার পরে wife এবং বাচ্চাদের ঝগড়ার কারণে ওই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল। দেখেন 550 কোটি টাকার এক্সপোজার, এভরিথিং ইজ ফাইন, শুধুমাত্র সাকসেসও রেডি না থাকার কারণে ওই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল। আরেকটা আশঙ্কার জায়গাটা কি, বাংলাদেশে যারা গার্মেন্টসে ব্যবসা করে তাদের বাচ্চারা ম্যাক্সিমাম আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে পড়ে। এখন এই ছেলে মেয়েগুলো যদি দেশে ফেরত না আসে তাহলে কি হবে? তাহলে তো সাকসেসর ইজ নট রেডি। তাহলে আমাদেরকে ভালো করে দেখতে হবে সাকসেসর রেডি আছে কিনা। এরকম অনেক কেসগুলো আপনারাও জানেন, আমরাও জানি। যেমন একটা হাজব্যান্ডের যদি দুজন ওয়াইফ থাকে, সাকসেসর নিয়ে কিন্তু বিশাল প্রবলেম হয়। তো এই জিনিসগুলো আপনারা ভালো করে দেখবেন। তাহলে প্রথম যে কথাটা আমরা ম্যানেজমেন্ট রিস্কের ক্ষেত্রে আমরা দেখলাম এক্সপিরিয়েন্স, সেকেন্ড হচ্ছে সাকসেসর, থার্ড হচ্ছে অডিটিং ফার্মস। ওই যে আমাকে যিনি প্রশ্ন করলেন কাতার ব্রাঞ্চ থেকে, আপনি দেখেন আনঅডিটেড হলে আমরা কত দিব? 0। কিন্তু রিকগনাইজড অডিটর যদি হয় 2। মানে যে প্রতিষ্ঠান আমার কাছে লোনের জন্য আসছে তার অ্যাকাউন্টসটা যদি অডিট করে, যেমন রহমান অ্যান্ড রহমান, হুদাবাসী, তাহলে আমরা কত দিব? আমরা ফুল পয়েন্ট সেখানে দিব। অতএব অডিটিং ফার্মটা আমাদের জন্য আগে কিন্তু সিআরজিএস এ ছিল না, এখন কিন্তু আইসিআরআর আছে বলে এটাকে আমরা এখন গুরুত্বভাবে দেখি। তবে একটা কথা মনে রাখবেন, সেদিন আমি একটা প্রোগ্রামে ছিলাম, তো সেখানে একটা কথা হচ্ছিল যে আমাদের ব্যাংকগুলো যারা অডিট করে তাদের তো, তাদের ব্যাংকগুলো যারা অডিট করে তারা কিন্তু বাংলাদেশের প্রথম 10টা অডিটিং ফার্ম। তারপরও কেন আমাদের ব্যাংকের মাঝে মাঝে স্ক্যামগুলো বেরিয়ে আসে? মানে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশে যারা ব্যাংকগুলো অডিট করে তারা কিন্তু প্রথম 10টা অডিটিং ফার্মের মধ্যে পড়ে, কিন্তু তারপর আমরা দেখি যে ব্যাংকের অনেকগুলো স্ক্যামগুলো বেরিয়ে আসে। অতএব আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। অডিটিং ফার্মের ক্ষেত্রে যে কথাটা বললাম যে রিকগনাইজড অডিটর হলে আমরা কত দেবো? 2। রিকগনাইজড মানে কি? যাদেরকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যাদেরকে রিকগনাইজড করেছে তাদেরকে আমরা বলি রিকগনাইজড অডিটর। তারপরে আদার অডিটর হলে আমরা কত দিব? আমরা 1 দিব। আর আন অডিটর হলে আমরা কত দিব? আমরা 0 দিব। এবার আর অডিটিং ফার্মের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখবেন, যেমন চেঞ্জ ইন এক্সটার্নাল অডিটর ইন লাস্ট 4 ইয়ার্স, অডিটর যদি চেঞ্জ হয় এটা ভালো না খারাপ? এটা 3 বছর পরপর যদি হয় এটা খারাপ না। তবে আমরা অনেক সময় আমাদের আনফর্চুনেট পার্ট হচ্ছে আমরা দেখি অডিটররা একটা প্রতিষ্ঠানে ম্যাক্সিমাম 3 বছর থাকতে পারে। তাহলে প্রথম বছর আপনি দেখবেন যে অডিটররা কোনো খারাপ রিপোর্ট দেয় না। কেন? সে জানে যে আমি যদি খারাপ রিপোর্ট দেয় সেকেন্ড ইয়ার আমার এক্সটেনশন হবে না। সেকেন্ড ইয়ারে তারা কিছু অবজারভেশন দেয়, আর থার্ড ইয়ারে তারা অনেকগুলো অবজারভেশন দেয়, কারণ তারা জানে যে তারা আর এক্সটেনশন করার সুযোগ নাই। অতএব আমাদেরকে অডিটিং ফার্ম সংক্রান্ত আমাদের একটু সাবধান হতে হবে। তবে দেখেন ভালো, বাংলাদেশের 90% প্রতিষ্ঠান ভালো, প্রবলেম হচ্ছে 10%। তো আমাদের এই 10%-এর দিকে আমাদেরকে ভালো করে মনোযোগ দিতে হবে। তাহলে ম্যানেজমেন্ট রিস্কে আমরা কয়টা ভেরিয়েবল দেখলাম, তাই না? আলী মোহাম্মদ মজুমদার, হ্যাঁ। তাহলে আমরা তিনটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এক্সপিরিয়েন্স অফ দ্য ম্যানেজমেন্ট দেখলাম। সেখানে আমরা কি বললাম যে যে প্রতিষ্ঠান আমার কাছে লোনের জন্য আসবে তার উপর থেকে আমরা তিনটা লেয়ার নিব, নিয়ে তাদের এক্সপিরিয়েন্সটা যোগ করে যতজনের আমরা নিলাম ততজন দিয়ে আমরা ভাগ করে দিব। আমরা যদি 10 ইয়ার্সের বেশি আমরা এক্সপিরিয়েন্স দেখি তার আমরা ফুল পয়েন্ট দিব। তারপরে দ্বিতীয় হচ্ছে সাকসেশন প্ল্যান। সাকসেশন প্ল্যানে বোধহয় আমি বেশি সময় আমি দিয়েছি, যে সাকসেশন প্ল্যান রেডি না থাকলে ওই প্রতিষ্ঠানের যিনি মালিক আছেন যে কোনো সময় উনি এক্সপায়ার করতে পারেন, তাহলে ওই প্রতিষ্ঠানের ভবিষ্যৎটা কী হবে। তারপরে থার্ড যেটা, সেটা হচ্ছে
অডিটিং ফার্ম, আমরা অডিটিং ফার্ম সংক্রান্ত বলছি, রিকগনাইজড অডিটর হলে আমরা ফুল পয়েন্ট দিব, অন্য অডিটরের ক্ষেত্রে আমরা এত পয়েন্ট দিব না। তারপরে চেঞ্জ ইন এক্সটার্নাল অডিটরের ক্ষেত্রে আমরা যদি দেখি ইয়েস, তার ইয়ের যদি হয় তাহলে আমরা এক দিব, যদি দেখি যে না অডিটর চেঞ্জ হয় না তাহলে আমরা কত দিব, আমরা জিরো দিব। এবার আমরা সিকিউরিটি রিস্কের কাছে আসি। সিকিউরিটি রিস্কটাকে আমরা কি নামে ডাকি, সিকিউরিটি রিস্কটাকে আমরা কি নামে ডাকি, আমরা বলি রিস্ক মিটিগেটিং ফ্যাক্টর, রিস্ক মিটিগেটিং ফ্যাক্টর। আমাদের ব্যাংকারদের কাছে কোনটা প্রাইমারি সিকিউরিটি আমাদের জন্য কমফোর্টেবল, নাকি কোলেটারাল সিকিউরিটি আমাদের জন্য কমফোর্টেবল? রোকেশনি প্লিজ। হ্যাঁ রোকেশনি প্লিজ। সাহায্য করতে পারে, কিন্তু আমাদেরকে কোলেটারাল সিকিউরিটির উপর দেরি হলো তার উপর আমরা ডিপেন্ড করতে পারি। তাহলে আমরা ব্যাংকিং সেক্টরে একটা ইতিহাস হচ্ছে, সিকিউরিটি বিক্রি করে তো একটা টাকা পাওয়া যায় না, আর যদি আমরা কিছু টাকা পেয়েও থাকি সেটা হচ্ছে কোলেটারাল সিকিউরিটিটাকে আমাকে বিক্রি করে। তো আমাদেরকে থ্যাংক ইউ রোকেশরণী থেকে যে পার্টিসিপেট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর পার্টিসিপেশন। তো কোলেটারালের ক্ষেত্রে ভালো করে দেখবেন এই যে রেজিস্টার্ড মর্টগেজ করা আছে কিনা, কারণ জেনুইননেস আপনি, হ্যাঁ জেনুইননেস হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যাতে আপনি যে কোনো সময় আমাদের রিকোয়েস্টটা কি, রিকোয়েস্ট হচ্ছে আমাদের কোর্ট যাতে আমাদেরকে ওই অ্যাসেটের উপর ব্যাংকের মালিকানাটা দেয়। হ্যাঁ আপনার পার্টিসিপেট করে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন একটা মর্টগেজ অ্যাসেট যদি ব্যাংকের মালিকানায় থাকে তাহলে ক্রেতা পাওয়া সহজ, কিন্তু ব্যাংকের মালিকানা না আসলে ক্রেতা পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। অতএব আমাদের প্রাইমারি সিকিউরিটি এবং প্রাইমারি সিকিউরিটি ক্ষেত্রে আমরা এখন হাইপোথিকেশনে যাই, কারণ প্লেজে অনেকগুলো সমস্যা আছে আপনারাও জানেন। তো আমি একটু কথা বেশি বলবো গ্যারেন্টি নিয়ে, এই যে ইলিজিবল আমাদের যে গ্যারেন্টি আছে সেই গ্যারেন্টি নিয়ে, আমরা টাইপস অফ গ্যারেন্টিতে নিয়ে গ্যারেন্টির ক্ষেত্রে আই উইল বি রিকোয়েস্টিং টু টেক দ্য প্যান অ্যান্ড খাতা অলসো। গ্যারেন্টির ক্ষেত্রে আপনারা চার পাঁচটা জিনিস দেখবেন ভালো করে, যে গ্যারেন্টি দিচ্ছে। আচ্ছা গ্যারেন্টির ক্ষেত্রে প্রথম যে গ্যারেন্টার তার সিআইভিটা দেখবেন, তার ইকুইটি স্টেটমেন্টটা দেখবেন, তার আইসিআরআরটা দেখবেন, এবং সে যে গ্যারেন্টি দিচ্ছে তার মেমোরেন্ডামের পারমিশন আছে কিনা, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের পারমিশন আছে কিনা, এবং রিসেন্ট বোর্ড মিটিংয়ে রেজুলিউশন করে এটা পারমিশন নিয়েছে কিনা, এই জিনিসগুলো আপনি দেখবেন, না হলে কিন্তু গ্যারেন্টি নিলে সেটাকে আমরা কার্যকর করতে পারবো না। আজকাল আমরা দেখি ব্যাংকিং সেক্টরে 1,020 টাকা শুধুমাত্র কর্পোরেট গ্যারেন্টির মাধ্যমে নিয়ে যাচ্ছে, কোনো প্রাইমারি সিকিউরিটি নাই, কোনো কোলেটারাল সিকিউরিটি নাই। তাহলে গ্যারেন্টির ক্ষেত্রে যে কথাগুলো বললাম, না হলে কিন্তু দুদক আপনাকে ধরতে পারে। আমরা দেখেছি দুদক আপনাকে বিভিন্ন কেসে ধরছে, কেন ধরছে, আপনি তার সিএবি দেখেন নাই গ্যারেন্টারের, কেন ধরছে তার ইকুইটি স্টেটমেন্ট দেখেন নাই, তার আইসিআরআর করেননি, এবং তার সে যে বোর্ডে এটা রেজুলিউশন আছে কিনা আপনি সেটা ঠিক মতো নেননি, তার মেমোরেন্ডামে পারমিশন আছে কিনা সেটা নেননি, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে পারমিশন আছে কিনা সেটা নেননি। প্লিজ এগুলো ভালো করে দেখবেন। এবং আরেকটা যে আমি একটু অ্যাড করতে চাই এখানে, গ্যারান্টি নেওয়ার ক্ষেত্রে যে 1,020 বাদ যেটা বললেন, দেখা যায় যে তার ফর্ম 10B নেটওয়ার্ক যেটা ইনকাম ট্যাক্সেস সে সাবমিট করে সেইখানে তার অ্যাসেট সেটা সাপোর্ট করে কিনা, এটা একটু মনে হয় ইম্পর্টেন্ট। দেখা যায় যে অনেক অনেক গ্যারান্টি দিচ্ছে কিন্তু বিভিন্ন লোন নিচ্ছে, কিন্তু তাদের ইনকাম ট্যাক্স ফাইলে তার কোনো রিফ্লেকশন নাই সে যে লোন নিয়েছে, সেটা নিতে পারলে আরও ভালো। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে শুধু কোম্পানির আপনার না নিয়ে, গ্যারেন্টি না নিয়ে আপনি যদি ডিরেক্টরদেরকেও যদি পার্সোনাল গ্যারেন্টি নিতে পারেন, দেন ইট উইল বি ওয়ার্কেবল। অতএব গ্যারেন্টি যেহেতু আপনি প্রাইমারি সিকিউরিটি নিচ্ছেন না, কোলেটারাল সিকিউরিটি নিচ্ছেন না, অতএব গ্যারেন্টিটা যাতে ঠিক মতো নিতে পারেন সেটা আপনারা ভালো করে দেখবেন। এবার আমি রিলেশনশিপ রিস্কে আসি।
দেখবেন একবিংশ শতাব্দীর ব্যাংকিং হচ্ছে রিলেশনশিপ রিক্স। এখানে কি বলা আছে, মোর দেন থ্রি ইয়ার্স অ্যাকাউন্টস উইথ ফল্টেস রেকর্ড, কি বলা আছে, বরোয়ারের আপনার সাথে যে ব্যবসা করছে তিন বছর তার যদি কোনো ভুল না থাকে, কোনো ফল্ট না থাকে, তাহলে আপনি কত দিবেন, বলা আছে আপনি থ্রি দিবেন। যদি তার কিছু ভুল থাকে যে লেস দেন থ্রি ইয়ার অ্যাকাউন্টস, তাহলে দুই দিবেন। কিন্তু এটা কিন্তু পরিপূর্ণ কিন্তু নলেজ না। রিলেশনশিপ রিক্স বলতে আমরা কি বুঝব, আপনি যদি দেশের বাইরে যান নিজের ফ্যামিলির জন্য কিছু আনবেন না, কিন্তু আপনার বরোয়ারের জন্য একটা গিফট নিয়ে আসবেন। আপনার বরোয়ারের ছেলে যদি জিপিএ পাস পায় অথবা ভালো ডিপোজিটরদেরকে, আপনি তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন। বাংলাদেশ যদি ক্রিকেটে জিতে আপনি বরোয়ারকে একটা টেলিফোন করবেন যে হোয়াট ইজ ইউর রিয়াকশন। আপনার ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকীতে বরোয়ারকে আপনি চিফ গেস্ট হিসেবে করে দিবেন। মূল কথাটা হচ্ছে কি, বরোয়ারের সাথে আপনি একটা ইন্টিমেট রিলেশনশিপ মেনটেন করবেন, যাতে বরোয়ারের সব খবরাখবর আপনি জানেন। আমি আল আরাফ ইসলাম ব্যাংকের নামটা আপনারা সার্কুলেট করেন না, একটা কেস আপনাদের সাথে শেয়ার করি। তারা কি করেছে, এক ভদ্রলোক এলএটিআরে লোন নিয়েছে, ট্রাস্টিশিপটির অ্যাগেনস্টে লোন নিয়েছে। এলএটিআরের ডেফিনিশন তো আপনারা সবাই জানেন, যে আমি 90 দিনের জন্য নিল, বিক্রি করার সাথে সাথে কিন্তু প্রসিড আমাকে ব্যাংকে দিতে হবে। তো ওই ভদ্রলোক কি করেছে, 90 দিনের জন্য এলএটিআর নিয়েছে, ফার্দার তারা একটা টার্ম লোন চেয়েছে সেম ব্যাংক থেকে। তার বিজনেসটাকে এক্সটেনশন করতে হবে, কেন, চায়না থেকে তার মেশিন চলে এসে। এখন ব্যাংক দেখলো, ওই যে ডেট সার্ভিস কাভারেজ রেশিও ক্যালকুলেট করে দেখলো যে এলএটিআর এবং টার্ম লোন যদি দুটোই দেওয়া হয় তাহলে কিন্তু সে কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ করতে পারবে না। তো ব্যাংক তাকে টার্ম লোন দিল না, তাকে কিন্তু এলএটিআর তো আছে। ওই ভদ্রলোক কি করলো, পরের দিন যখন সে দেখলো যে তাকে টার্ম লোন দেয় নাই, পরের দিন এলএটিআর এর গুডস পুরোটা বিক্রি করে দিয়ে সে পাশের জায়গাটা নিয়ে ফ্যাক্টরিটা বানায় ফেললো। ব্যাংকারে কোনো খবর নাই। 89 ডেজে ব্যাংকার টেলিফোন করলো, কাকে টেলিফোন করলো, ওই বরোয়ারকে টেলিফোন করলো যে আপনি আমার টাকা দিচ্ছেন না কেন, আমার তো 90 দিন হয়ে গেছে। এখন বরোয়ার কিন্তু সত্য কথা বলল। বরোয়ার কি বলল, বরোয়ার বলল আপনি তো আমাকে টার্ম লোন দেন নাই, আমি তো চায়না থেকে আমার মেটেরিয়াল চলে এসে আমি কি করেছি, এলএটিআর এর যে গুডসটা সেটা প্রথম দিন আমি বিক্রি করে 5% ডিসকাউন্টে বিক্রি করে ওই টাকা দিয়ে আমি একটা ল্যান্ড কিনে আমি ফ্যাক্টরিটাকে এক্সপ্যানশন করে ফেলেছি। এবার বরোয়ার আপনাকে সাজেশন দিচ্ছে, ব্যাংকারকে সাজেশন দিচ্ছে যে আমি তো এ কাজ করে ফেলেছি, এখন আপনি কাইন্ডলি এলএটিআরটাকে টার্ম লোনে কনভার্ট করে ওই অ্যাসেটটাকে যেটা আমি কি কিনে চুটেকে মর্টগেজ হিসেবে নেন এবং আমাকে ইএমআইটা ছোট করে দেন, ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট ছোট করে দেন, যাতে আমি 7 বছরে টাকাটা দিতে পারি। কেন এই ঘটনাটা হলো, কেন আপনি তো মনিটরিং করেন নাই। আপনি যদি 10 দিন পরে একটা টেলিফোন করতেন যে এলএটিআর এর গুডস তুমি বিক্রি করছো কিনা, তাহলে তো এটা হতো না। আপনি তো 89 ডেজে আপনি করেছেন, তাহলে আমাদের কি করতে হবে স্যার। এবং এখানে আপনার সমস্যা কি হয়ে গেলো, যে টাকাটা 90 দিনের মধ্যে আসার কথা ছিল এখন সেই টাকাটা আপনার 6 বছরের পর্যন্ত সে রিকোয়েস্ট করছে। অতএব আমাদেরকে কি করতে হবে, ভালো করে রিলেশনশিপ আপনি একটা মডেল ডেভেলপ করবেন, যে পয়লা বৈশাখে আপনার বরোয়ারকে একটা ফ্রুটস পাঠা দিবেন, ঈদে তাকে একটা তার ম্যারেজ ডেতে একটা মেসেজ পাঠাবেন, বাচ্চার বার্থডেতে একটা মেসেজ পাঠাবেন। আপনাকে কথা হচ্ছে পরিপূর্ণ একটা রিলেশনশিপ ব্যাংকিং ম্যানেজ করতে হবে। আপনাকে মনে রাখবেন, একবিংশ শতাব্দীতে আমরা যত এডুকেটেড হব ফ্রড ফর্জারি ততটা বাড়বে, কিন্তু আপনি যদি রিলেশনশিপটা মেনটেন করতে পারেন তাহলে অনেকটা সেটা কমে আসবে। তাহলে রিলেশনশিপে রিক্সের ক্ষেত্রে যদিও বলা আছে লেস দেন থ্রি ইয়ার অ্যাকাউন্টস উইথ ফল্টেস রেকর্ড, তারপরেও কিন্তু আপনি ওই রিলেশনশিপটা মেনটেন করবেন।
কমপ্লায়েন্স সিক্স এর ক্ষেত্রে বলা আছে যে আপনি কমপ্লায়েন্স যদি করেন, কমপ্লায়েন্স মানে কি আপনি এনভায়রনমেন্টাল, এখানে কি বলা আছে কমপ্লায়েন্স উইথ এনভায়রনমেন্টাল রুলস রেগুলেশন অ্যান্ড কোভেনেন্টস, তো আপনি যদি কমপ্লায়েন্স করেন তাহলে ওয়ান, আর কমপ্লায়েন্স না করলে যদি নো হয় তাহলে জিরো। তবে মনে রাখবেন স্মল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কমপ্লায়েন্স নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই, কারণ ছোট বাচ্চা যদি বাবাকে মারো বাবা কিন্তু মাইন্ড করে না। কিন্তু বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা আমরা পারি না সেখানে কমপ্লায়েন্সের দিকে মনে রাখবেন। তারপর হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, গুড কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা এক দিব, আমরা যদি গুড কর্পোরেট গভর্নেন্স হয় তাহলে এক দিব, আর কোশ্চেনেবল গভর্নেন্স হলে আমরা জিরো দিব। তাহলে এখন কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা কি বুঝব, কর্পোরেট গভর্নেন্সের যে ডেফিনিশনটা আছে সেটা তো হচ্ছে মালিকানা ম্যানেজমেন্ট থেকে আলাদা হতে হবে, কিন্তু বাংলাদেশে তো আর সেটা সম্ভব না। আমাদেরকে যেটা মনে রাখতে হবে কর্পোরেট গভর্নেন্সের ডেফিনিশন, আমরা যদি দেখি যে প্রতিষ্ঠান আমার কাছে লোনের জন্য আসে তারা রেগুলার বেতন দিচ্ছে, তাদের প্রভিডেন্ট ফান্ড আছে, তাদের গ্র্যাচুইটি আছে, তাদের ডে কেয়ার সেন্টার আছে, সেটাই আমার কাছে কর্পোরেট গভর্নেন্স। তাহলে আমি ফর্মটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি আবার রিপিট করছি যাতে ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন। আমরা কোয়ান্টিটিভ পার্টে 60 দেখেছি, সেখানে আমরা 6টা ভেরিয়েবল দেখেছি, একটা হচ্ছে লেভারেজ, একটা হচ্ছে লিকুইডিটি, একটা হচ্ছে প্রফিটেবিলিটি, একটা হচ্ছে কভারেজ, একটা হচ্ছে ইফিসিয়েন্সি, আর একটা হচ্ছে কোয়ালিটি অফ আর্নিং। আর কোয়ালিটেটিভ পার্টে আমরা প্রথম দেখেছি পারফরমেন্স, তারপরে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি রিক্স, তারপরে আমরা দেখেছি ম্যানেজমেন্ট রিক্স, তারপরে আমরা দেখেছি সিকিউরিটি রিক্স, তারপরে আমরা দেখেছি রিলেশনশিপ রিক্স, তারপর হচ্ছে কমপ্লায়েন্স রিক্স এবং কর্পোরেট গভর্নেন্স। আমরা এই জিনিসগুলো যদি ঠিকমতো করতে পারি তাহলে আপনারা বোর্ডে কোনটা প্লেস করবেন, আমরা বোর্ডে কোনটা প্লেস করব, আমরা যেটা আমাদের কোয়ালিটির পার্ট গেল, আমরা এক্সিকিউটিভ সামারিটা বোর্ডে প্লেস করবো। এই যে এক্সিকিউটিভ সামারি, যেটা এক্সিকিউটিভ সামারিতে দেখেন আইসিআর এর সবচেয়ে বিউটিটা কি আমার মনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে টোটাল যদি আপনার এক্সেলেন্ট হয় তাও কিন্তু আপনি লোন দিতে পারবেন না যদি এক জায়গায় আপনার আনএক্সেপ্টেবল থাকে। কিন্তু সিআরজিএস সেটা ছিল না, সিআরজিএস এর টোটাল হলে আমরা লোন দিতে পারতাম, কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি আপনাকে কি হতে হবে, হয় এক্সেলেন্ট এবং ইয়া হতে হবে, গুড হতে হবে। যেমন লাল হওয়া মানে কি আনএক্সেপ্টেবল, তাহলে এটা হচ্ছে আমার এক্সিকিউটিভ সামারি যেটা আমরা বোর্ডে প্লেস করব। এখানে আমাদের ইম্পর্টেন্ট ভেরিয়েবলগুলোর ইয়া আছে, ট্রেন্ড আছে, এবং প্রত্যেকটা আমাদের প্যারামিটারের আমাদের সংক্ষেপে বলা আছে, এবং ইট উইল বি সাইন বাই দ্য সিআরও, সিআরও সাইন করে কোথায় প্লেস করবে, দে উইল বি প্লেসিং ইন দ্য বোর্ড। সাধারণ প্রেজেন্টেশন স্যার, আমরা কিছু কোশ্চেনে যাচ্ছি স্যার। আমার মনে হয় প্রথম নুরুল কবির কোশ্চেনটা যদি অ্যান্সার করে আসতেন, যে আমরা দেখা যাচ্ছে যে ডিফারেন্ট ব্যালেন্স শীট ইউজ করি, ডিফারেন্ট পার্ট আছে ট্যাক্সের জন্য একটা। আচ্ছা, আপনি হয়তো জানেন আমাদের এখন রিপোর্টিং অথরিটি হয়েছে, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি নতুন হয়েছে। আমরা আশা করছি যে এই যে তিন ধরনের যে ব্যালেন্স শিট হচ্ছে সেটা অচিরে রিমুভ হয়ে যাবে যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি। হ্যাঁ, মিস্টার কবির ইজ দেয়ার, লেট মি গিভ ইউ সাম গুড নিউজ। ফার্স্ট গুড নিউজ ইজ দ্যাট ইন সিআইবি আর্লিয়ার ইট ওয়াজ অনলি ফর দ্য বরোয়ার, কিন্তু এখন থেকে বাংলাদেশ ব্যাংকে কোলেটারাল সিআইবিতে আসবে। তাহলে সিআইবি উইল বি গিভিং দ্য টু ইনফরমেশন, ওয়ান ইনফরমেশন ফর দ্য বরোয়ার্স ক্রেডিবিলিটি, অ্যান্ড সেকেন্ড ইজ দ্যাট ক্রেডিবিলিটি অফ দ্য কোলেটারাল সিকিউরিটি। আর সেকেন্ড যে ইনফরমেশন সেটা হচ্ছে ইউর কনসার্ন ইজ ভেরি জেনুইন কনসার্ন, থ্রি টাইপস অফ ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড বাই দ্য বরোয়ার। এখন সেখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যাংকারদের নলেজ আছে কিনা, আপনি যদি নলেজ থাকে উইদিন এ মোমেন্ট ইউ ক্যান সে আইদার জেনুইন ইনফরমেশন ইজ দেয়ার অর ইউ ডোন্ট হ্যাভ দ্য জেনুইন ইনফরমেশন। আমাদের আজকালকার কিছু মনে করেন না ব্যাংকারদের সে নলেজ লেভেলটা নাই। যেমন আমি
10 মিনিট যদি কষ্ট করি তাহলে কিন্তু আমি বলতে পারবো যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রফিট মার্জিনটা কত, আমি কি করতে পারি। আমি যদি আমাদের বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যাই, প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শীট দেওয়া আছে। আমি করতে পারি না নেট প্রফিটটাকে সেলস দিয়ে ভাগ করে আমি একটা রেঞ্জ বের করতে পারি না যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে প্রফিটের পরিমাণ হচ্ছে 10% থেকে 12%। এটা যদি আমি নিজে করে রাখি, কেউ যদি প্রপোজাল সাবমিট করে যে প্রফিট হবে 20%, তাহলে তো আমি এই প্রশ্নটা করতে পারি যে বাংলাদেশে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অন এন এভারেজ তারা প্রফিট করে 10 থেকে 15%, আপনি কিভাবে 25% করবেন। কিন্তু এই ইনফরমেশনটা তো আমার কাছে নাই, কিন্তু আগের দিনে ব্যাংকাররা সেই জিনিসটা করতেন, তাদের কাছে নিজস্ব একটা আপনার ডায়েরি থাকতো, নিজস্ব একটা ডেটা ব্যাংক থাকতো, তারা বলতে পারতেন যে বাংলাদেশের শু ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম কত প্রফিট করবে, মিনিমাম কত প্রফিট করবে। এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। আর গুড নিউজ হচ্ছে দুটো, যেটা আমি বললাম যে সিআইভি নাও ইজ রেডি নট অনলি ফর দ্য গিভিং দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ক্রেডিবিলিটি অফ দ্য বরোয়ার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট উইল গিভ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ক্রেডিবিলিটি অফ দ্য কোলাটারাল সিকিউরিটি অলসো। এবং আমরা চেষ্টা করছি যে যাতে এক ধরনের ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট হয়, সেই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন করেছে, এটাকে বলে এফআরএ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি। তারা কাজ শুরু করলে আমেরিকাতে একটা অ্যাক্ট আছে, এটাকে বলে সার্বিনিজ অক্সলে অ্যাক্ট। সক্স হওয়ার পরে আমেরিকাতে এখন একটা ইনকাম স্টেটমেন্টে যদি একটা ভুল শব্দ লিখে তাকে ফৌজদারি আদালতে যেতে হয়, এবং সক্স হওয়ার পরে, আমেরিকাতে সক্স হওয়ার পরে এখন নট এ সিঙ্গেল অডিটেড ফার্ম ইজ গিভিং দ্য ফেক ইনফরমেশন। তা আমরা আশা করছি এফআরএ উইল বি ফলোয়িং দ্য এক্সাম্পল অফ দ্য সক্স, এবং অচিরে সেই প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সো থ্যাংক ইউ মিস্টার নুরুল কবির ফর আস্কিং দিস কোয়েশ্চেন। এরপরে কোয়েশ্চেন আসছে স্যার, এমডি সাজিদ পারভেজ, চেঞ্জ ইন শর্ট টার্ম ডেট দ্যাট ইজ সিসি অ্যাকাউন্ট ইজ নট মেনশন ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কেন এটা তো মেনশন করা হয়েছে? কোয়েশ্চেন, ক্যান ইউ আস্ক মি ভেরি ডাইরেক্ট কোয়েশ্চেন স্যার? এটা প্রাইম মিনিস্টার প্লিজ সামথিং অ্যাবাউট ফার্স্ট চার্জ, ও আচ্ছা এটা স্যার অন্য অন্য ইস্যুতে কোয়েশ্চেন করছে, সামথিং অ্যাবাউট ফার্স্ট চার্জ ফুল প্লেস অ্যান্ড ফার্স্ট চার্জ পারিপার্শ্ব। আমরা অগ্রণী ব্যাংকের এরকম একটা কেস আছে, তো বরোয়ার কি করে ফার্স্ট চার্জ হোল্ডার কে সন্তুষ্ট রাখে, যেহেতু সে জানে যে সেকেন্ড চার্জ হোল্ডার cannot sell the or cannot move for the legal action without the permission of the first charge holder, so it is better the second charge amra accept na korar tai better. Okay, please go ahead. Thank you. Ekta Khatunganj theke asche Gulam Murtuja, what are the corporate governance that should practice by a proprietorship firm? প্রপার্টারশিপ ফার্মের জন্য কর্পোরেট গভর্নেন্সটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। সোল প্রপার্টারশিপ ফান্ডের জন্য এটা সাইজের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, খাতুনগঞ্জ থেকে যেটা বলেছেন এটা সাইজের উপর, একটা ছোট সোল প্রপার্টারশিপে ফার্মের আমার আর কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা কী বুঝবো, এটা তো ফ্যামিলি বেসড বিজনেস, সেখানে আমার দরকার নেই, সেখানে আমাকে এটা তো এতটা গুরুত্বপূর্ণ ইস্যু আমার জন্য না। তবে আমাকে কি দেখতে হবে, তার একটা কন্টিনজেন্সি প্ল্যান আছে কিনা। যেমন আজকে এটা হাইলি ক্রিটিসাইজ যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি 1,020 টাকা ব্যবসা করে, কোভিড হওয়ার জন্য 3 মাসের বেতন তারা দিতে পারে না, কেন? তার কোনো কন্টিনজেন্সি প্ল্যান ছিল না। কিন্তু একটা বিজনেসের একটা কন্টিনজেন্সি প্ল্যান তো থাকবে, যে 3 মাস আমার প্রফিট হলো না তার জন্য আমার একটা ব্যবস্থা থাকতে হবে না। তাহলে ওই যে আপনি যেটা সোল প্রপার্টারশিপ বললেন, ছোট্ট অর্গানাইজেশন, তাকে
আপনি উপদেশ দিবেন, কারণ আপনার 60% টাকা তো আপনার, আপনি কিন্তু ওই প্রতিষ্ঠানের ওনার, যে তুমি কন্টিনজেন্সি প্ল্যান রাখবে। আজকে যেমন আইপিডিসির সাথে এমডি সাহেবের সাথে ওদিন আমার আলাপ হচ্ছিল, যে বললো যে আমি 50% প্রফিট কিন্তু আমি প্রভিশন করে রাখছি, আমার কিন্তু দরকার ছিল না, কারণ আমি জানি যে কোভিড এর পরে আমার আরো খারাপ সিচুয়েশন হতে পারে। এখন আমি আমি 10% রাখলেও হতো, আমি বেশি করে প্রফিট দেখাতে পারতাম, তাহলে আমার ট্যাক্স বেশি যেত, আর পরে যদি আমি ম্যানেজমেন্ট থেকে ওনার থেকে টাকা চেতাম আমি পেতাম না। তো দে মেড এ আমি কন্টিনজেন্সি প্ল্যান। তো এগুলো হচ্ছে দিস দ্য পার্ট অফ দ্য কর্পোরেট গভর্নেন্স। আপনি যে বরোয়ার আপনার কাছে লোনের জন্য আসবে তাকে আপনি বলতে হবে যে ডোন্ট টেক অল মানি টু ইউর রেসিডেন্স, ইউ কিপ সাম মানি, এবং সে টাকাটা কোথায় রাখবে, এফডিআর এ রাখবে। এবং আমরা আমরা যেটা বলি যে একজন যে প্রতিষ্ঠান ভালো ব্যবসা করে তার একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকতো, ওই টাকাটা কোথায় থাকবে। এবং আরেকটা কথা মনে রাখবেন, তার যত ডিপোজিট আছে যাতে আপনার কাছে থাকে, দুই ধরনের ডিপোজিট, তার পার্সোনাল ডিপোজিটও যাতে ন্যাশনাল ব্যাংকে থাকে, তার কর্পোরেট ডিপোজিটও, তার যে প্রতিষ্ঠানের যে ডিপোজিট আছে সেটাও যাতে আপনার কাছে থাকে, যাতে আপনি সেট আপ করার সুযোগিতাটা আপনি পান। আচ্ছা, থ্যাংক ইউ। হাটহাজারি ব্রাঞ্চ, হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। হ্যাঁ, ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্কস টু আওয়ার অনারেবল স্যার ফর গিভিং দ্য নাইস প্রেজেন্টেশন অন আইসিআরআরএস। সো আই হ্যাভ আ কোয়েশ্চন রিগার্ডিং দ্য লোন প্রসেসিং ইন এসএমই সেক্টর। হোয়েনএভার উই আর গোইং টু প্রসেস আ লোন ইন দ্য এসএমই সেক্টর লাইক 30 লাখ অর 40 লাখ অর 50 লাখ অর বিলো 1 ক্রোর, দ্যাট টাইম উই অলওয়েজ সি দ্যাট the organizer, the proprietor or the partner, they do not maintain the audited balance sheet. Maximum time with the bankers prepare the balance sheet in favor of that. When you are doing that, when you think that the customer is eligible for giving or sanctioning the loan, that time we are making that types of financial statements. I would like to question the honorable sir, can we give it mandatory to that proprietor of the partners to create their financial statement, audited statement? Suppose we are imposing that the SME sector have needed the credit rating if we would like to process the above 30 lakh to any SME sector, that time we are inviting that. আমাদেরকে যেটা করতে হবে, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কোনো ক্যালকুলেশন না করে লোন দিয়ে দেন যদি আপনি মনে করেন যে আপনার টাকাটা আসবে। আমরা আজকে এত ক্যালকুলেশন কেন করছি, কারণ আমরা হচ্ছে ডিপোজিটরদের টাকার কাস্টোডিয়ান। আমার দায়িত্বটা কি, আমার দায়িত্ব হচ্ছে আমি যেদিন ব্যাংকে জয়েন করেছি আমি ওথ নিয়েছি যে আই এম দ্য কাস্টোডিয়ান অফ দ্য ডিপোজিটর্স মানি। আপনি যদি মনে করেন যে দেখেন আপনাকে একজন ডিপোজিটর কিভাবে সম্মান করছে, যে আমি আপনার কাছে টাকাটা রক্ষিত রাখছি, যে প্রিস্ট আজকে ধর্মীয় প্রতিষ্ঠানে যারা চিপ আছে তার কাছেও রাখবে না কিন্তু আপনার কাছে টাকাটা রাখছে, আপনি এখন যেভাবে করেন, তা আপনি উইদাউট এনি ক্যালকুলেশন প্লিজ গিভ দ্য লোন যদি মনে করেন যে ইউ আর ভেরি সার্টেন ইউর মানি উইল বি কামিং ব্যাক। এখন স্মল ইন্ডাস্ট্রির যদি আমরা অডিট করতে পারতাম ভালো ছিল, অডিটেড ফাইন্যান্স। আমি আমেরিকা তো দেখেছি, বিলিভ মি, আমি যে স্কুলে পড়েছি সেখানে এসএমইর আপনার ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট রেডি করার জন্য সেখানে একটা ডিপার্টমেন্টে আছে, ওখানে পর্যন্ত তারা নিজেরা করে না, ও একটা ডিপার্টমেন্ট করে দেয়। অতএব আমাদেরকে এসব জায়গায় সফট হতে হবে। এই জন্য তো আমরা আইসিআরআর এ প্রথম বলছি অডিটেড লাগবে, পরে আবার বলেছি আনঅডিটেড হলেও চলবে যদি সোল প্রপার্টনারশিপ এবং পার্টনারশিপ হয়, যদি আপনি মনে করেন। তবে আপনার সাথে আমি একমত, আমরা অডিটেড হওয়া দরকার, এবং আমরা চাই বাংলাদেশে একটা অডিটিং কালচার হোক, কারণ অডিট হলে যতই আমরা ক্রিটিসাইজ করি অ্যাটলিস্ট 10% ডাটা রেকটিফাইড হয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রম হাটাজারি। বলেন, প্লিজ ক্যারি অন হাটাজারি, ক্যারি অন।
স্যার আমরা যেমন দেখতেছি যে ছোট ছোট আগে কিন্তু এরা স্যার ক্রেডিট রেটিং করতে চাইতো না, এখন কিন্তু আমরা তাদেরকে ক্রেডিট রেটিং করাচ্ছি। এবং আমি দেখেছি যে আমাদের চট্টগ্রামে অনেকগুলো এসএমই হেলথ লাইন বা ফাউন্ডেশন নাম দিয়ে অনেকগুলো অর্গানাইজেশন কিন্তু আসছে, যারা চাচ্ছে যে আসলে তাদের প্রোডাক্ট প্রোফাইল গুলো তারা যদি রেডি করতে পারে তখন আমরা কিন্তু একটা ভালো জিনিস পাই। তো আমরা যদি এই ধরনের কোনো গাইডলাইন যদি ফলো করতে পারে যে তাদেরকেও যদি এরকম একটা গাইডলাইন আনা যায়, তাহলে আমার মনে হয় আমরা আস্তে আস্তে কাস্টমার গুলোকে আমরা আস্তে আস্তে কি করতে পারবো, আমার মনে হয় শিখাতে পারবো যে এবং তারা একটা ভালো ইউনিফর্মে চলে আসবে স্যার। তখন আমরা একটা পার্টি, ওই পার্টিটা এখন ডিফল্টার হয়ে গেছে, আমি নাম বলছি না, ওই পার্টি আমাদের কাছে লোনের জন্য প্রপোজ করলো, সে সব প্রপোজালে সিগনেচার দিল, খুব সুন্দর সিগনেচার, সব চেক দিল আমাদেরকে, সিকিউরিটি চেক দিল, সে আমাকে UCBL ব্যাংকের সিকিউরিটি চেক দিল। তো আমার একটা প্রবলেম ইয়ে মনে হলো যে আমি এই এই সিগনেচারটা যে আসলে এই যে সিগনেচারটা কি তার UCBL আছে কিনা, কারণ আমরা তো অনেক রকম সিগনেচার ইউজ করতে পারি। আমি UCBL ব্রাঞ্চে পাঠালাম ওই চেক গুলো, মানে জাস্টিফিকেশনের জন্য সিগনেচারটা ইয়ে করার জন্য, দেখা গেল ওই সিগনেচারটা সে আসলে ওখানে তার ওই অ্যাকাউন্টে তার সিগনেচার কিন্তু এরকম না, মানে ওই চেক বইটা ওই ব্রাঞ্চের ওই ব্যাংকের, কিন্তু ওখানে সিগনেচার হচ্ছে ডিফারেন্ট, আমাকে দেওয়া হয়েছে অন্য একটা সিগনেচার। এই ক্ষেত্রে দেখেন আমরা মানে ব্যাংকাররা কিভাবে বিপদে পড়তে পারি। পরে আমি ওকে ডেকে বললাম যে আপনি যে সিগনেচার দিচ্ছেন এই সিগনেচার তো জুবলি রোডে আপনার যে অ্যাকাউন্ট আছে ওখানে তো ওইরকম সিগনেচার না। তখন বলল যে ও সরি ভাই, সরি আমি ভুলে গেছি, আসলে আমার দুই তিনটা সিগনেচার আছে, আসলে হি ডিড ইট ইন্টেনশনালি, তারপর সে আমাকে চেঞ্জ করে দিল। আমার ফোকাল পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই যে সিগনেচারের ব্যাপারে, ধরেন আমাদের ট্রেড লাইসেন্স দেয় এখানে, যেটা আমরা দেখি এখানে একটা ট্রেড লাইসেন্সের সাথে সিআর বলে, এখানে সিআর এর সাথে অথবা আমাদের দেশে যে ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্সের সাথে একটা সিগনেচার কপি থাকা উচিত প্রত্যেক কোম্পানির, ওই সিগনেচারটা যেখানে প্রত্যেকটা জায়গায় সে সেম সিগনেচার ইউজ করতে হবে। এখন যেটা করে আমাদেরকে কিন্তু অনেকভাবে ফুল করে, মানে কাস্টমার আমাদের দেশে এইগুলো এগুলোর কারণ হচ্ছে কি আমরা আসলে ওই পলিসি গুলো ডেভেলপ করতে পারিনি, সরি টু সে, যদি ওই সিগনেচারটা ওই সিগনেচারটা যদি ট্রেড লাইসেন্সের সাথে থাকতো, সে প্রপোজালও সিগনেচার করতে হবে সেম সিগনেচার, আমাকে সিকিউরিটি চেক দিবে সেটাও সেম সিগনেচার, আমার ব্যাংকও সেম সিগনেচার, সে যত জায়গায় সিগনেচার করবে তার ট্রেড লাইসেন্সের যে সিগনেচারটা আছে সেটা থাকবে। আপনার তো ভোটার আইডির মধ্যে সিগনেচার আছে, আপনি সব সময় ভোটার আইডির সাইনটা ভেরিফাই করবেন, ভোটার আইডি আপনার সাইন আছে না একটা? না ভোটার আইডি আছে, কিন্তু ওরা তারপর বলতেছে যে আমরা বিভিন্ন ব্যাংক আমি বিভিন্ন সিগনেচার, সেটা কোনো সুযোগ নাই। এটার আমি উত্তর দেই, আমরা যখনই কোনো সিকিউরিটি চেক নিব প্রথম কথা হচ্ছে ফার্স্ট অফ অল চেকটা ইন অর্ডার আছে কিনা, ভ্যালিড চেক কিনা সেটা দেবো, এবং অবশ্যই সাইনটা ভেরিফাই করে নিব, যেটা আদার ব্যাংকের যদি হয় অবশ্যই আমরা চিঠি দিয়ে ওটা সিগনেচার ভেরিফাই করে নিব। আবার অবশ্যই আমরা ওই চেকটা নেব ব্যাংকের নামে, কোনো ব্যক্তি তার নামে না, নাহলে আমরা এনআই অ্যাক্ট 138 মামলা করতে পারবো না। অবশ্যই ন্যাশনাল ব্যাংক লিমিটেড অমুক শাখা, এবং চেকটা ক্রস দেওয়া থাকবে, সাইন ভেরিফাই করবে, কিন্তু একাধিক স্বাক্ষর কোথাও অ্যাকসেপ্টেবল না। ড্রাইভিং লাইসেন্সের আছে কিনা এগুলো আমাদেরকে দেখতে হবে আর কি। আমাদের সিআইবি তে এই প্রবলেম গুলো হতো, এখন কিন্তু সিআইবি তে অনেকটা রেকটিফাইড হয়ে গেছে আর কি। But anyway, that's a good question. Or somebody else has the question. Sir, Rokia, Sharoni thik ekta question. Is this will be possible to invest to a proprietorship business where there is no ready successor? Successor nahi, shikete proprietorship business e amra binu korte pari kina sir? Sheta to korte paren. Tobe koto je tar boyosta dekhben, tar shushutota dekhben. Mani মূল কথাটাতে কি ওই ব্যক্তির অবর্তমানে আমরা টাকাটা পাবো কিনা সেটা দেখা আর কি। তবে সাকসেসর আপনি নিয়ে নেবেন, সাকসেসর ছাড়া এই পৃথিবীতে আমরা কে কখন কোথায় চলে যায় নোবডি নোস, ইন অ্যাবসেন্স অফ দ্যাট ম্যান আপনি কাকে ক্যাচ করবেন, ক্যাচ করার মতো লোক থাকতে হবে। দেখেন এরকম মাল্টিপল এক্সাম্পল আছে, এই যে আমি তো মিরপুর থেকে কথা বলছি, এখানে ছিল একটা অর্গানাইজেশন, আপনারা কিছু মনে করেন না, তো ওই ভদ্রলোকের পিয়ের সাথে তার
at a formal relationship e jabe it is almost certain but legally it is not done till now ekhon successor kake korbe banker was in dilemma je tar genuine wife ke korbe naki jeta upcoming seta korbe erokom to different situation apni kintu apnar kintu kono upay nei apni ki kintu genuine je ache taki apnake successor korte hobe but oi idea ta apnake সাথে সাথে রাখতে হবে যেটা আপকামিং হতে পারে সেই রিলেশনশিপটাকে আপনাকে কনসিডার করতে হবে অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি স্যারকে অসাধারণ সিম্পলি অসাধারণ এবং স্যার এত সুন্দর করে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দিয়ে আমাদের খুঁটিনাটি যেভাবে ধরালেন আসলে আমরা ইমপ্রেসড হ্যাঁ অটো বি হতে শুরু করে সকল বিষয়ে যেমন ক্যাশ ফ্লো ফরমেশন কি অসাধারণ একটা কনসেপ্ট আমি আমার দায় রাখতে পারি লোন করেও কিন্তু আমি যে ব্যবসার জন্য লোন নিয়েছি সেটা থেকে লাভ আসে না কত ধরনের ভেকমে আমরা পড়ে যেতে পারি অনেক অনেক ধন্যবাদ এবং যারা প্রশ্ন করেছেন সকলকে ধন্যবাদ এবার আমাদের ধন্যবাদ জ্ঞাপনের পালা আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম বুলবুল স্যারকে উপব্যবস্থাপনা পরিচালক শাসরুদ্দিন আব্দুল বারী স্যারকে রইসুদ্দিন স্যারকে আরিফ মোহাম্মদ শাহিদুল হক স্যারকে তথ্য ও প্রযুক্তি বিভাগের জনাব কাজী কামাল উদ্দিন আহমেদ স্যার সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি হিউম্যান রিসোর্স ডিভিশনের সাব্বির শওকত হায়াত জহিরুল হক ফারজানকে সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এমআইএস ও রিসার্চ ডিপার্টমেন্টের নাসিরুদ্দিন হালদারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভার্চুয়াল ওয়ার্কশপের মূল বক্তা কি স্পিকার অসাধারণ প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি স্যারকে আমাদের সকলের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ প্রেজেন্টেশন দেওয়ার জন্য শুভকামনা জানানোর পালা আমরা শুভকামনা জানাচ্ছি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বীর মুক্তিযোদ্ধা জনাব জহিরুল হক শিকদার স্যার এবং তার পরিবারবর্গ সম্মানিত পরিচালকবৃন্দ ও তাদের পরিবারবর্গ সম্মানিত শেয়ার হোল্ডারগণ সম্মানিত গ্রাহকগণ তাদের পরিবারবর্গ সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সকল বিভাগীয় প্রধান সকল আঞ্চলিক প্রধান সকল নির্বাহী কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের পরিবারবর্গের শারীরিক সুস্থতা ও মানসিক সুস্থতা ইহকাল এবং পরকালে কল্যাণ কামনা করছি হে মহান রব্বুল আলামিন আমাদের ক্ষমা করুন সহজ সরল পথে পরিচালিত করুন হেদায়ত দান করুন COVID-19 বিশ্ব মহামারী থেকে মুক্ত করে শান্তিময় স্বাস্থ্যকর দূষণমুক্ত সবুজ বাসযোগ্য বিশ্ব উপহার দিন আমিন সকলকে ধন্যবাদ